ফেরাউন একটা নীতি অবলম্বন করলো এই নীতির কথা আল্লাহ আয়াতে বলছেন ইস্তাদাইফু তাইফাতাম মিনহুম ওই জনপদের একটা দলকে দুর্বল করে রেখেছিল কারণ ওই দল তার জন্য হুমকি স্বরূপ তাহলে ক্ষমতাকে টিকে রাখার জন্য যেই দলকে সবচেয়ে বেশি হুমকি মনে হয় কিংবা যাদেরকে মানুষ বেশি মহব্বত করে যারা ক্ষমতায় চলে আসতে পারে তাদেরকে কলা কৌশলে দুর্বল করে রাখা এটা হলো ফেরাউনি শাসনের নমুনা ক্ষমতার জন্য শিশুকেও হত্যা করা এটা ফেরাউনি শাসনের নমুনা আজকের প্যালেস্টাইনে দেখেন ক্ষমতার জন্য শিশুদেরকেও ছাড় দেওয়া হয় না তাহলে যাদেরকে হুমকি মনে হয় যারা থাকলে পরে আমার চেয়ার নড়ে বড়ে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেই নিরপরাধ মানুষকে অপরাধীর তকমা লাগায়া কায়দা কানুন করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া এটা হলো ফেরাউনের শাসনের আরেকটা নমুনা ক্ষমতার অহংকারে মানুষকে মানুষ মনে না করা মানুষকে মানুষ মনে না করে মানুষের উপরে নির্বিচারে হত্যা করা আজকের পৃথিবীতেও ফেরাউনের চরিত্রের অনেক মানুষ আছে যারা ক্ষমতার চোটে মানুষকে মানুষ মনে করে না মানুষের উপরে যেমন মন চাইছে সেই রকম আচরণ করে জুলুম করে নির্যাতন করে ক্ষমতার চোটে মানুষকে মানুষ মনে না করে অদ্যত হয়ে ক্ষমতার অহংকারী হয়ে মানুষের উপরে ক্ষুধার্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়া এটা হলো ফেরাউনি শাসনের নমুনা ফেরাউনের চরিত্রের মানুষদের স্বভাব চরিত্র আচরণ শাসন কেমন হয় এটা আল্লাহ ফেরাউন দিয়া বুঝিয়েছেন আর এই ফেরাউনি লোকদের পরিণতি কি হয় আর ফেরাউনদের সামনে ঈমানদাররা ঈমানে পরীক্ষা দিয়ে ঈমানদারদের পরিণতিও কি হয় এটা বোঝাবার জন্য তাবার কোরআনে এতগুলো আয়াতে আল্লাহ ফেরাউনের আলোচনা করেছেন যাতে করে দুনিয়ার ফেরাউনি শাসন ব্যবস্থা সম্পর্কে মানুষকে ধারণা দেওয়া যায় তাহলে এই আয়াতে ফেরাউনের কয়টা বৈশিষ্ট্য বলা হচ্ছে আসেন তো একটু মিলাইয়া দেখি যে এই যুগে ফেরাউন আছে না নাই আছে তা আগেই বলে ফেলছেন আগে আছে আপনি আগে দেখেন না আল্লাহ তাআলা বলছেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ নিশ্চয়ই ফেরাউন জমিনে অদ্ভুত আরম্ভ করেছিল অহংকার শুরু করেছিল অহংকারের কারণে এতটা অদ্ভুত হয়েছে অহংকারের সীমা ছাড়িয়ে গিয়েছিল এই ফেরাউন ক্ষমতার অহংকারে একটা সময় নিজেকে আর মানুষ মনে করে নাই নিজেকে সে রব বলে দাবি করেছে কোরআনের একটা আয়াতের তাফসীর করে অন্য আরেকটা আয়াত এই অসভ্য ফেরাউন ক্ষমতার অহংকারে নিজেকে কোন জায়গায় জাহির করেছিল শুনেন আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন ফাকালা আনা রাব্বুকুমুল আলা সে বলেছিল আমি হচ্ছি বড় রব আমি হচ্ছি বড় খোদা বলেন তো বাবারা ভাইয়েরা আমাদের রব যিনি সবাই বলেন তিনি কি আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই পাকপাখালির গানে শোনে তসবি কল রব তসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ ফেরাউনের এক নম্বর স্বভাব বলছিলাম ইন্না ফিরআউনা আলা ফিল আরদ নিশ্চয়ই ফেরাউন জমিনে অদ্ভুত আরম্ভ করেছিল ক্ষমতার অহংকারে নিজেকে আর মানুষ ভাবে নাই সে নিজেকে রব বলে দাবি করে মানুষকে বলেছে হয় আমাকে রব হিসাবে মানো নইলে জীবনের মায়া ছাড়ো এরপরে তাকে যারা রব হিসাবে মেনে নাই তাদের উপরে সে অবর্ণনীয় জুলুম নির্যাতন চালিয়েছে তাহলে ফেরাউনি এক নম্বর স্বভাব হলো ক্ষমতার অহংকারে মানুষকে মানুষ মনে না করা মানুষকে মানুষ মনে না করে মানুষের উপরে নির্বিচারে হত্যা করা আজকের পৃথিবীতেও ফেরাউনের চরিত্রের অনেক মানুষ আছে যারা ক্ষমতার চোটে মানুষকে মানুষ মনে করে না মানুষের উপরে যেমন মন চাইছে সেই রকম আচরণ করে জুলুম করে নির্যাতন করে ক্ষমতার চোটে মানুষকে মানুষ মনে না করে অদ্যত হয়ে ক্ষমতার অহংকারী হয়ে
মানুষের উপরে ক্ষুধার্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়া এটা হলো ফেরাউনি শাসনের নমুনা এরপরে আল্লাহ ফেরাউনের দুই নাম্বার বৈশিষ্ট্য পরের অংশে বললেন ওয়াজালা আহলাহা শিয়া সে তার জনপদের লোকদেরকে বিভক্ত করে রেখেছিল ফেরাউনি শাসনের নীতি ছিল ডিভাইড এন্ড রুলস বিভক্ত করো শাসন করো এটা ছিল ফেরাউনের স্লোগান বলবেন হুজুর দলিল কোথায় এখানে আলেমরা বসে আছেন ওয়াজালা আর বানিয়েছিল আহলাহ তার অধিবাসীদেরকে শিয়া বিভক্ত করেছিল দলে দলে ভাগ করে রেখেছিল তাহলে এটাকে যদি আমরা ছন্দাকারে অনুবাদ করি কাব্যানুবাদ করি অর্থ হবে তার নীতি ছিল ভাগ করো শাসন করো এই স্লোগানটা আপনারা শিখবেন কারণ একটু পরেই দেখবেন দুনিয়ার ফেরাউনের সাথে কথাটার মিল আছে ফেরাউনের শাসনের নীতি ছিল ওয়াজালা আহলাহা শিয়া বিভক্ত করো শাসন করো দেখি কেমন মুখস্থ করলেন আমি বলবো বিভক্ত করো আপনারা বলবেন শাসন করো বিভক্ত করো শাসন করো বিভক্ত করো শাসন করো এই যে বিভক্ত করো শাসন করো কেন এটা ফেরাউন মানুষকে দলে 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 ভাগ করে রেখেছিল কারণ যদি জনপদের লোকদেরকে রাষ্ট্রের লোকদেরকে ফেরাউন চিন্তা করলো যদি আমি দলে দলে ভাগ করে রাখতে পারি মানুষ যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে আমার ফেরাউনি গদি মজবুত থাকবে ফেরাউনি গদিটা আরো শক্ত হবে কিন্তু মানুষ যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে আমার ফেরাউনি গদির অবস্থা খারাপ হয়ে যাবে দুনিয়ায় কোনো ফেরাউনি স্বভাবের মানুষ যারা ক্ষমতার জন্য মানুষকে হুজুরদেরকে মানুষদেরকে কায়দা করে দলে দলে ভাগ করে রাখে তারা আজ থেকে এক দেড়শো বছর আগ দুই তিনশো বছর আগ থেকে দুই তিন শতাব্দী আগ থেকে শুরু হয়েছে এই মারাত্মক ষড়যন্ত্র সাতান্নটা মুসলিম রাষ্ট্র যদি খেলাফতের অধীনে সবাই যদি ঐক্যবদ্ধ থাকত তাহলে বর্তমানে যারা পৃথিবীতে মরলগিরি করে তারা কি মুসলমানদের বিরুদ্ধে কথা বলার সাহস পেত নাকি বলেন বলেন তো আজকের দুনিয়ায় সাতান্নটা মুসলিম রাষ্ট্র এক না আলাদা আলাদা আজকে ফিলিস্তিনে যা হচ্ছে আমরা যদি এক থাকতাম অসভ্য ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনিদের উপরে এমন নির্যাতন চালাতে পারত কখনোই পারত না দুইটা বিশ্বযুদ্ধ আমাদেরকে শেষ করে দিয়েছে দুইটা বিশ্বযুদ্ধ আমাদেরকে শেষ করে দিয়ে হ্যাঁ যুবকরা ভালো করে শোনো কথাগুলা দুইটা বিশ্বযুদ্ধ আমাদেরকে শেষ করে দিয়েছে তুর্কি খেলাফতের পতন হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এরপরে মুসলমানরা ভাগ ভাগ হয়ে গেল আপনাদের এলাকায় একটা খাফের ছেলেরা আছে না কমিতে পড়ে আলিয়ায় পড়ে অনেক ছেলেরা আছে না আমরা যদি সাতান্নটা মুসলিম রাষ্ট্র আলাদা আজকে না হতাম আমার কমির ভাইয়েরা যখন দাওরায়ে হাদিস শেষ করেন আলিয়ার ভাইয়েরা যখন দাখিল আলিম পাশ করেন ভিসা লাগতো না পাসপোর্ট লাগতো না যার মন চায় সৌদি আরবে যার মন চায় মিশরে কাতারে কুয়েতে দুবাইয়ে যার যেখানে মন চায় গিয়ে পড়াশোনা করতো কারণ সবাই তো একই রাষ্ট্রের অধীনে থাকত ইউরোপে আমেরিকায় আমার বাড়ি সিলেটে আমার অনেক আত্মীয় স্বজন ইউরোপ আমেরিকায় থাকে ইউরোপ আমেরিকার এমনও বেশ কিছু দেশ আছে এক দেশের ভিসা থাকলে বাদ বাকি অনেক দেশে আপনি চলে যেতে পারবেন এয়ারপোর্টে গিয়ে ভিসা অন অ্যারাইভাল এয়ারপোর্টে নিয়ে ঢুকতে পারবেন যেমন ব্রিটিশ পাসপোর্টধারী যারা তারা পৃথিবীর বহু দেশে ভিসা ছাড়াই চলে যেতে পারে আমাদের বাংলাদেশের পাসপোর্ট দিয়ে আপনি যেতে পারবেন ছোট ছোট কিছু দেশ আছে যেমন নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ পাসপোর্ট থাকলে ভিসা লাগবে না সরাসরি ঢাকা এয়ারপোর্টে গিয়ে বোর্ডিং পাস নেবেন টিকিট কাইটা আপনি শ্রীলঙ্কায় যেতে চান মালদ্বীপে যেতে চান তারপরে নেপালে ভুটানে যেতে পারবেন ওই দেশের এয়ারপোর্টে গিয়ে ভিসা অন অ্যারাইভাল নিয়ে তারপরে আপনি ঢুকে যেতে এই যে আমাদেরকে ভাগ করে রাখা হলো ভাগ করে রাখার কারণে আমরা একটা নির্দিষ্ট গণ্ডির ভেতরে আবদ্ধ হয়ে গেলাম সীমাবদ্ধ হয়ে গেলাম আমাদের কাজ কমে গেল কিন্তু যারা আমাদেরকে কৌশল করে ভাগ করেছে সেই মুরব্বীরা তারা কিন্তু তাদের নীতিতে ঠিকই আছে ভেতরে ভেতরে তারা সবাই ঐক্যবদ্ধ আছে শুধুমাত্র তারা নয় ফেরাউনি স্বভাব যাদের ভেতরে আছে তারা কখনোই মানুষদেরকে ঐক্যবদ্ধ হতে দেয় না ঐক্যবদ্ধ হয়ে মানুষ যদি
একত্রিত হয়ে ফেরাউনি গদির বিরুদ্ধে কথা বলে তাহলে ফেরাউনি গদি নড়ে চড়ে যেতে পারে যেন ফেরাউনের স্বভাব ছিল ওয়াজালা আহলাহা শিয়া সে তার জনপদের লোকদেরকে দলে দলে ভাগ করেছিল বিভক্ত করো আমাদের আলেমদেরকেও ফেরাউনি ক্যারেক্টারের লোকেরা আজ থেকে কয়েক শতাব্দী আগে ভাগ করে রেখেছে আমাদের আলেমরা ঘুমিয়ে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আমি কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা সহ অন্যান্য দলের সকল ইয়ংগার যত আলেমরা আছেন তাদেরকে আমি দেখছি তারা এখন বুঝতে পারছেন বিষয়টা এবং মনে হচ্ছে আগামী এক দুই যুগের ভিতরে আলেমদের মধ্যে একটা মারাত্মক ঐক্য তৈরি হবে ইনশাআল্লাহ কারণ দেরি করে হলেও আমরা বুঝতে পেরেছি আমাদেরকে যারা অনৈক্যে ডুবিয়ে রেখেছে তাদের স্বার্থের জন্য আমাদেরকে অনৈক্যে ডুবায় রেখেছে আমরা কখনো ভাগ করতে চাই না কওমির আলেম তিনিও আমার ভাই আলী আর আলেম তিনিও আমার ভাই এই রকম উদারতা যদি আচ্ছা আমরা আলেমরা যদি দলাদলি করে ভাগ হয়ে যাই এটা কি ইসলামের জন্য ভালো না খারাপ ইসলামের জন্য খারাপ আর ইসলাম বিরোধী কোরআন বিরোধী নাস্তিকতাবাদী চিন্তায় বিশ্বাসী তাদের জন্য এটা ভালো না খারাপ আমরা ভাগ ভাগ হয়ে থাকলে তাদের জন্য ভালো না খারাপ এজন্য তারাও মাঝে মাঝে দেখা যায় ফেরাউনি চরিত্রের লোকেরা মাঝে 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 আলেমুল আমার মধ্যেই ভাগ বা অনৈক্য ঘটাইয়া দিয়া স্বার্থ বুঝে সুযোগ বুঝে কিছু দলকে কাছে নেয় কিছু দলকে দূরে ঠেলায় দেয় আবার মাঝে মাঝে আরেকটারে আনে আরেকটারে দূরে সরাইয়া দেয় এটা তাদের স্বার্থের জন্য করে থাকে আমরা অনেক সময় বোকাশোকা হয়ে যাই কোনো আলেম মজলুম হলে আমরা তখন বলি এটা তো আমাদের মাসলাকের না আমাদের তরিকার না এটা আমাদের আদর্শের না তারপর আরেকটার উপর শুরু হইলো এইটাও আমাদের না আরেকটার উপর শুরু হইলো এইটাও আমাদের না দেখতে দেখতে দেখা গেল কোনোটা আর বাদ থাকলো না যদি আমরা প্রথম থেকেই সতর্ক হয়ে যেতাম আমরা যদি বলতাম উনি আমার আদর্শের ভাই না কিন্তু তার পরিচয় হলো তিনি আলেম আমিও একজন আলেম সুতরাং কখনোই একজন আলেমের উপর জুলুম করা যাবে না যদি আমরা শুরু থেকেই এভাবে মন উদার রেখে চিন্তা উদার আমরা আমাদের চিন্তা চেতনায় উদারতা লালন করে আলেমরা ঐক্যবদ্ধ থাকতে পারতাম তাহলে কোনো আলেমের হাতে হাত করা লাগানোর দুঃসাহস কারো হতো না আমাদের পরিণতির জন্য আমরা নিজেরাই দায়ী এই বাংলাদেশের মানুষ আলেমদেরকে ভালোবাসে আমরা ছোটবেলায় দেখেছি মানুষ আলেমদেরকে এত ভালোবাসে কয় আমার হুজুর এটা বলছেন এটা ভুল হইতে পারে এত আবেগ এত শ্রদ্ধা এত ভালোবাসা আমাদের মাথার তাজ সম্মানিত ওলামাদেরকে আমরা বলবো প্লিজ মানুষদের এই আবেগের জায়গা আস্থার জায়গা আপনারা ঠিক রাখুন বর্তমান সময়ে কিছু ফাসেক ফুজ্জার বের হয়েছে আহা আমরা কষ্ট পাই যখন দেখি আলেমদের গলা দিয়ে মজলুমের পক্ষে আওয়াজ না এসে জালিমের প্রশংসা যখন আলেমের গলা থেকে আসে তখন আমাদের হৃদয়টা ক্ষতবিক্ষত হয়ে যায় আর ওই হাদিসের কথা মনে পড়ে যায় উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা আখিরি জামানায় এমন কিছু আলেম বের হবে যারা আসমানের নিচে নিকৃষ্ট হবে তাখরুজু মিনহুমুল ফিতনা এদের কাছ থেকে ফিতনা প্রকাশ পাবে অন্য হাদিসে নবীজি বলেছেন আল উলামাউ উমানাউর রুসুল নবী রাসূলরা হচ্ছেন সরি উলামায়ে কেরাম হচ্ছেন নবী রাসূলদের নবুয়ত এবং রিসালতের জিম্মাদার কতক্ষণ পর্যন্ত হাত্তা লাম ইউখাল্লিতু সালাতিন যতক্ষণ পর্যন্ত তারা শাসক গোষ্ঠীর পদলেহনে লিপ্ত না হন হকের উপরে থাকেন একজন আলেম সব সময় হক কথা বলবেন এরপরে হাদিসের শেষাংশে নবীজি বলেছেন যখনই আলেমরা প্রবৃত্তি পূজারি হয়ে পেট পূজারি হয়ে পদের লোভে জিলাপি বিরানি পয়সার লোভে সে যখন ফাসেক ফুজ্জারদের পদলেহন আরম্ভ করবে এই ধরনের আলেম নামদারি ভণ্ডকে দিয়ে কিয়ামতের দিন আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে একজন আলেম কখনো হকের বিপরীতে যেতে পারে আমরা দলাদলিতে থাকায় কোরআন বিরোধীদের লাভ হয়েছে কম না বেশি আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি
আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি সালাতে দুহাত কোথায় বাঁধবে নাভির উপরে বুকে আমিন বলবে চুপিসারে নাকি সজোরে আওয়াজ ফুকে ছোট আর ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডু ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডু টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় গো এই সুযোগে আমরা দেখো হাকিয়ে বেড়ায় হস্তি জালিমে জালিমে দস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি এরকমই তো আলেমদের অবস্থা এখন হ্যাঁ আমরা নিজেরাই মারামারি করছি নিজেরাই আমরা ঠেলাঠেলি করছি নিজেদের ঠেলাঠেলির কারণে কোরআন বিরোধীরা এই সুযোগে তারা নিজেদের ফায়দা হাসিল করে নিচ্ছে ঠিক কি না আমরা যদি আলাদা আলাদা থাকি তাহলে কখনো ইসলামের শক্তি বাড়বে না আপনাদের হাতে যদি একটা করে লাঠি দেওয়া হয় আর যদি বলা হয় এটা ভাঙেন তো একটা লাঠি ভাঙা সহজ না কঠিন এখন যদি আপনাদের হাতে 100টা লাঠি দেওয়া হয় আর যদি বলা হয় এটা ভাঙেন তো আপনি পারবেন না পারবেন না একটা লাঠি যেমন ভাঙা সহজ ঠিক তেমনি ভাবে আলেমরা যদি আলাদা আলাদা হয়ে যান ইসলাম বিরোধীরা যারে যখন ধরবে একদম মেরুদণ্ড ভেঙে দিবে আর 100টা লাঠি যেমন একসাথে থাকলে ভাঙা যায় না ঠিক তেমনি আলেমরা যদি ঐক্যবদ্ধ হতে পারেন সীসা ঢালা প্রাচীরের মতো যদি ঐক্যবদ্ধ ভূমিকায় সব সময় থাকেন তাহলে এই দেশে ইসলামের শেয়ারের উপরে আক্রমণ করে কথা বলার সাহস কেউ কোনোদিনও পাবে না আল্লাহ বুঝার তৌফিক দান করুন আসুন সব ভেদাভেদ ভুলে যাই আমরা আলেমরা এক হয়ে গেলে এদেশের মানুষও খুশি হবে কারণ এদেশের মানুষরা আলেমদেরকে হুজুরদেরকে এক টেবিলে দেখতে চায় আপনারা দেখতে চান না আপনারা আলেমদেরকে এক টেবিলে দেখতে চান না এদেশের আলেমরা ঐক্যবদ্ধ হয়ে গেলে এই দেশে কোরআনের বিজয় অত্যন্ত সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা সবাই কোরআনের বিজয় চাই কি চাই না কারা কারা চান না হাত তুলেন মাশাআল্লাহ সবার মনোযোগ আছে আমরা কোরআনের বিজয় কারা কারা দেখতে চাই দু হাত তুলে আল্লাহকে দেখাই মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন হাত গুলো নামা যে আয়াতের আলোচনা চলছে এই আয়াতে ফেরাউনের কয়টা বৈশিষ্ট্য এক নাম্বার ফেরাউনের স্বভাবের মানুষরা হয় ক্ষমতার অহংকারী ক্ষমতার অহংকারে মানুষকে মানুষ মনে করে না এই স্বভাবের মানুষ এখন দুনিয়ায় নাই দুই নাম্বার হলো এরা মানুষকে বিভক্ত করে রাখে যাতে তার মসনদ ঠিক থাকে তিন নাম্বার হলো আল্লাহ বলছেন ফেরাউনের তিন নাম্বার স্বভাব হলো ইয়াস্তাদাইফু তাইফাতাম মিনহুম ইয়াস্তাদাইফু সে দুর্বল করে রেখেছে মিনহুম সেই এলাকা থেকে তাইফাতাম মিনহুম ইয়াস্তাদাইফু তাইফাতাম মিনহুম সে দুর্বল করে রেখেছে ওই জনপদের একটা দলকে জোরে বলেন ফেরাউন তার নিজের গদির জন্য তার জনপদের কয়টা দলকে দুর্বল করে রেখেছে আরো জোরে বলেন এই তো মূল আলোচনা চলে আসছে চুপ থাকলে হবে না ইয়াস্তাদাইফু তাইফাতাম মিনহুম ফেরাউন তার জনপদের তার রাষ্ট্রের একটা দলকে সে দুর্বল করে রেখেছিল প্রশ্ন হলো কোন দল উত্তর হলো বনু ইসরাইল জোরে বলেন দলের নাম কি বনু ইসরাইল কে সে কেন দুর্বল করে রেখেছিল শুনেন শুনেন ভালো করে শুনেন কারণ ফেরাউনি শাসন মিশরে আরম্ভ হওয়ার আগে কয়েক শতাব্দী মিশরের রাজত্ব ছিল
বনি ইসরাইলদের হাতে আর সেটা শুরু হলো কিভাবে শুনেন বনি ইসরাইল মানে হলো ইসরাইলের বংশধর বনি ইসরাইল মানে হলো ইসরাইলের ইসরাইল হচ্ছে একজন নবীর উপাধি যেই নবীর উপাধি ইসরাইল সেই নবীর নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম তিনি ছিলেন ইসহাক আলাইহিস সালামের ছেলে ইসহাক আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আমরা জানি কি জানি না তাহলে জানলে বলেন তো দেখি আমাদের জাতির পিতা যিনি তিনি কি তিনি কি জাতির পিতা জোর করে হয়েছে নাকি তাকে জাতির পিতা যিনি বানিয়েছেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি আল্লাহ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম তোমাদের জাতির পিতা হলেন ইব্রাহিম শুনেন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আপনাদেরকে চমৎকার একটা তথ্য দেই ইব্রাহিম নবীর পরে আমাদের নবী পর্যন্ত দুনিয়ায় যত নবী রাসূল এসেছেন সকল নবী রাসূল ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর আল্লাহু আকবার এজন্য ইব্রাহিম আলাইহিস সালামের একটা লকব হলো আবুল আম্বিয়া নবীগণের পিতা কারণ ইব্রাহিম নবীর পরে যত নবী দুনিয়ায় এসেছেন সব নবী তার বংশের সুবহানাল্লাহ কিভাবে তার বংশে এত নবী শুনেন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 86 বছর হয়ে গেল তার কোনো সন্তান নাই তার স্ত্রী হাজেরার ঘরে আল্লাহ একটা সন্তান দিলেন বার্ধক্য বয়সে সন্তানের নাম আল্লাহ রেখে দিলেন ইসমাঈল ওই নবজাতক শিশু সন্তান এবং ওই শিশুর মা হাজেরা এই দুইজনকে নিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা নগরীতে নির্বাসনে রেখে আসলেন এই দুইজনকে কেন্দ্র করে মক্কায় একটা সভ্যতা গড়ে উঠল ওই বংশের মধ্যে ইসমাঈল বংশে আর কোন নবী রাসূল আসলেন না এই বংশে শেষের দিকে চলে আসলেন আখেরি নবী আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাহলে আমাদের নবী বানু ইসমাঈল বংশের বুঝতে পেরেছেন ইব্রাহিম আলাইহিস সালামের আরেকজন স্ত্রী ছিলেন সারা তিনি ছিলেন বন্ধা নারী সন্তান উৎপাদনের কোনো ক্ষমতা ছিল না কিন্তু আল্লাহ তাআলা চাইলে বন্ধা নারীর ঘরেও সন্তান দিতে পারেন কিনা এজন্য সন্তান না হলে হতাশ হওয়া যাবে না সন্তান চাইতে হবে যার কাছে গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে সারাকে আল্লাহ তাআলা বার্ধক্য বয়সে সন্তান দিলেন সারার ঘরে জন্ম নিলেন ইসহাক ইসহাকের ঘরে আসলেন ইয়াকুব ইয়াকুব নবীর লকব ছিল উপাধি ছিল ইসরাইল হিব্রু ভাষায় ইসরাইল শব্দের অর্থ হলো আল্লাহর বান্দা আর ইসরাইল আল ইসরাইল অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের ইয়াকুব নবীর মোট 12 জন সন্তান ছিল জুড়ে বলেন কতজন এই 12 জনের 12 জন সন্তানকে বলা হয় বনু ইসরাইল অর্থাৎ ইসরাইলের ছেলে ইসরাইলের বংশধর এই 12 সন্তানের এক সন্তানের নাম ছিল ইউসুফ আলাইহিস সালাম কোরআনে কারিমে তার নামে একটা সূরা আছে না নাই এটা কোরআনের 12 নম্বর সূরা সূরা ইউসুফ ইউসুফ নবীকে রব্বুল আলামিন এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছিলেন এত সুন্দর মানুষ ছিলেন তার দিকে তাকালে আর চক্ষু ফিরাতে ইচ্ছে হতো না আল্লাহু আকবার ইউসুফ আলাইহিস সালামকে তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম অত্যন্ত ভালোবাসতেন মহব্বত করতেন এই কারণে অন্যান্য ভাইরা হিংসায় পড়ে গেল হিংসার বশবর্তী হয়ে তাদের ভাইকে তারা অন্ধকারে কুয়ার মধ্যে নিক্ষেপ করলো এই উদ্দেশ্যে যাতে করে তাদের ভাইকে মেরে ফেলা যায় কিংবা এখানেই তাকে যেন ধ্বংস করে দেওয়া যায় কিন্তু তাদের পরিকল্পনার বাস্তবায়ন হয় নাই যার সিদ্ধান্ত কার্যকর হয়েছে জোরে বলেন তিনি কে আমি সংক্ষেপে বলছি ঘটনা বোঝানোর জন্য ওই কুয়া থেকে ইউসুফ নবীকে একটা কাফেলা উঠালো সেখান থেকে নিয়ে মিশরে চলে গেল মিশরে যাওয়ার পরে তাকে বিক্রি করা হলো এবার আজিজে মিশর তাকে কিনলেন কুয়া থেকে উঠে রাজপ্রাসাদে রাজপ্রাসাদ থেকে আবার জুলাইকার ষড়যন্ত্রের কারণে জেলখানায় জেলখানা থেকে বের হয়ে এবার তিনি মিশরের ক্ষমতার মসনদে সুবহানাল্লাহ তাহলে বলেন তো ক্ষমতা দেওয়ার কিংবা কেড়ে নেওয়ার মালিক যিনি তিনি কি আমরা অনেকে আছি ক্ষমতা পাওয়ার পরে মাথা নষ্ট দেখা যায় উঠি কি বসি আরে বাপ রে বাপ সামনে যাই কি পিছনে যাই
অবস্থায় মনে হয়ে যায় আল্লাহ যদি চান কোন অসহায় মানুষকে ক্ষমতায় বসাতে পারেন কিনা যেমন ভাবে ইউসুফ নবীকে কুয়া থেকে উঠায়া আল্লাহ ক্ষমতায় বসিয়েছেন আবার আল্লাহ যদি চান তাহলে কোন মানুষকে ক্ষমতার চেয়ার থেকে জুতার বারে খাওয়ায়া জেলখানার ভেতরে ঢুকায় দিতে পারে তাহলে সকল ক্ষমতার মালিক যিনি তিনি কে কিন্তু আমরা তো মাঝে মাঝে বলি সব ক্ষমতার মালিক নাকি জনগণ সব ক্ষমতার মালিক জনগণ এই কথা বলা হচ্ছে আল্লাহর সাথে কুফরি করা কারণ সকল ক্ষমতার মালিক যিনি জুরে বলতে হবে তিনি কে আল্লাহ কোরআনে বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির বরকতময় সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা তিনি কে আল্লাহুল কুওয়াতা লিল্লাহি জামিয়া সব ক্ষমতার মালিক যিনি তিনি কে আল্লাহ ইউসুফ নবীকে আল্লাহ মিশরের সিংহাসনে বসাইয়া দিলেন বলেন তো ইউসুফ নবীর আসল বাড়ি কি মিশর নাকি তার বাবা সাথে তার বাবার সাথে তিনি যেখানে বসবাস করতেন সেটা ছিল ফিলিস্তিনের কেনান তার ভাইরা কুয়ায় ফেলে দেওয়ার কারণে সেখান থেকে উঠে তিনি আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় মিশরের এবার ক্ষমতার মসনদে লম্বা ঘটনা সংক্ষেপে বলছি তার ভাইরা যখন দুর্ভিক্ষের সময় এসেছিল পরিচয় জানার পরে এরপরে ইউসুফ নবী তার ভাই বাবা পরিবারের সবাইকে কেনান থেকে মিশরে নিয়ে আসলেন মিশরে আসার পরে তারা এখন মিশরের রাষ্ট্র ক্ষমতা যারা পরিচালনা করে তাদেরই একজন হয়ে গেলেন সুবহানাল্লাহ কয়েক শতাব্দী পর্যন্ত ইউসুফ নবী শাসন করলেন বনি ইসরাইলের শাসন চলল মিশরে ফেরাউনরা ছিল কিপ্তি বংশের তারা ছিল মিশরের স্থানীয় তারা একটা সময়ে তারা বনি ইসরাইলদেরকে হটিয়ে রাষ্ট্রের গদি দখল করল রাষ্ট্রের গদি দখল করার পরে বনি ইসরাইলের লোকদেরকে তারা চাকর বাকরে পরিণত করল দাস দাসীতে পরিণত করল নির্মমতা নিষ্ঠুরতা তাদের উপরে চালিয়ে দিল এই বনে ইসরায়েলের লোকেরা যেন আর কোনোদিন ক্ষমতার স্বাদ না পায় এই জন্য ফেরাউন একটা নীতি অবলম্বন করল এই নীতির কথা আল্লাহ আয়াতে বলছেন ইয়াসতাদাইফু তাইফাতাম মিনহুম ওই জনপদের একটা দলকে দুর্বল করে রেখেছিল কারণ ওই দল তার জন্য হুমকি স্বরূপ তাহলে ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য যেই দলকে সবচেয়ে বেশি হুমকি মনে হয় কিংবা যাদেরকে মানুষ বেশি মহব্বত করে যারা ক্ষমতায় চলে আসতে পারে তাদেরকে কলা কৌশলে দুর্বল করে রাখা এটা হলো ফেরাউনি শাসনের নমুনা এই স্বভাবের ফেরাউন বর্তমান দুনিয়ায় একদম নাই ইউদাব্বিহু আবনাহুম চার বৈশিষ্ট্য ফেরাউনের বলা হচ্ছে ইউদাব্বিহু আবনাহুম ওয়াইস্তাহিয়ি নিসাআহুম চার নম্বরে ওই বনি ইসরাইল বংশ থেকে যেন ক্ষমতায় আর কেউ না আসে এই জন্য ফেরাউন চিন্তা করল এদের ঘরে যত সন্তান জন্ম নিবে যদি ছেলে সন্তান হয় জন্ম নেওয়ার সাথে সাথে তাদেরকে ধরে জবাই করে ফেলো আমি কি বানিয়ে বলছি এখানে ওলামায়ে কেরাম বসে আছেন আমার উস্তাদ তুল্লানে বসে আছেন ইউদাব্বিহু আবনাআহুম সে বনি ইসরায়েলদের নবজাতক শিশু ছেলেগুলোকে জবাই করত ওয়াইস্তাহিয়ি নিসাআহুম আর মেয়ে সন্তানগুলোকে জীবিত রাখত বাঁচিয়ে রাখত ক্ষমতার জন্য শিশুকেও হত্যা করা এটা ফেরাউনি শাসনের নমুনা আজকের প্যালেস্টাইনে দেখে ক্ষমতার জন্য শিশুদেরকেও ছাড় দেওয়া হয় না তাহলে যাদেরকে হুমকি মনে হয় যারা থাকলে পরে আমার চেয়ার নড়ে বড়ে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেই নিরপরাধ মানুষকে অপরাধীর তকমা লাগাইয়া কায়দা কানুন করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া এটা হলো ফেরাউনের শাসনের আর একটা নমুনা নিরপরাধী মানুষগুলোকে অপরাধী বানায়া বিভিন্ন ধরনের আজে বাজে অপবাদ দিয়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া ফেরাউনের স্বভাবের মানুষ এখন তো আর দুনিয়ায় নাই বনি ইসরাইলের কি মনে হয় আজকের আয়াতগুলো শুনে মনে হচ্ছে আল্লাহ আশপাশ দেখে দেখেই বলতেছেন তাই না কি বলেন ইউদাব্বিহু আবনাআহুম ফেরাউন বনি ইসরাইলের নবজাতক শিশুদেরকে হত্যা করত
আর মেয়ে সন্তানগুলোকে বাঁচিয়ে রাখত। এখানে ফেরাউনের শাসনের কয়টা কথা বলা হলো? আর অন্যান্য আয়াতে আর অনেক কিছু আছে। এই চারটা স্বভাব আল্লাহ তার তুলে ধরে। এবার এই চারটা স্বভাব এটা কি ভালো মানুষের নাকি সন্ত্রাসীর কাজ সেটা আল্লাহ বললেন। এই চারটা কাজ যে ফেরাউন করেছিল আল্লাহ তার পরিচয় দিলেন, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, নিশ্চয়ই সে ছিল মুফসিদিন অর্থাৎ বিশৃঙ্খলা সন্ত্রাসীদের অন্তর্ভুক্ত। এই চারটা কাজ ভালো না খারাপ? এগুলো ভালো মানুষের কাজ না সন্ত্রাসী কাজ? মানুষকে মেরে ফেলা, ক্ষমতার জন্য মানুষকে দুর্বল করে রাখা, যেমন ফেরাউন তার বিরুদ্ধে গেলে বনে ইসরায়েলের লোকদেরকে জেলখানায় ঢুকাইয়া দিত, ক্ষমতার জন্য নিজের বিরুদ্ধে গেলে মতের বিরুদ্ধে গেলে জেলখানায় ঢুকাইয়া দেওয়া, এটা হলো ফেরাউনের শাসনের আরেকটা নমুনা। এগুলো হচ্ছে ফেরাউনের স্বভাব। শুনেন, বর্ষে আইন পাশ করলো আমার গদির জন্য, বনে ইসরায়েল থেকে ছেলে সন্তান জন্ম নিলে কি করে ফেলবে? জুড়ে বলেন, এই যুবকরা ঘুমায় নাকি, কি করে ফেলবে? তোমরা এগুলো জানবা না, এগুলো না জানলেই তো তোমরা আজে বাজে স্লোগান দাও রাস্তায় বের হয়ে, জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো, বোকা ছেলে কোথায় আগুন জ্বালবা তুমি? তুমি তো স্লোগান দিবা আল কোরআনের আলো গলে গলে জ্বালো। তুমি কাদের পিছনে যাও, কিসের ভাঙ্গালাও? যুবক, এই যৌবন আমাকে দিয়েছেন কে? এই যৌবনের শক্তিকে অনেকে তার স্বার্থের জন্য ব্যবহার করছে, সে তার গদির জন্য স্বার্থের জন্য আপনার যৌবনকে লাঠির মতো ব্যবহার করছে। কেন যুবক ভাইয়েরা সামনে পিছনে গিয়ে চামচামি করেন? আপনি তো যুবক মানুষ, আপনাকে এই যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে কুরআনের বিজয়ের আন্দোলনের জন্য। এজন্য যুবকদেরকে আজকের এই আয়াতের আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। কষ্ট পেয়েছেন আপনারা? আইন পাশ করলো যারা এখন জন্ম নিবে ছেলে সন্তানগুলোকে ধরে ধরে জবাই করে ফেলা হবে, সে চেয়েছিল দুর্বল করে রাখতে। এবার যখন এই আইন জারি হলো দেখা গেল ফেরাউনের বাহিনী সন্তান সম্ভবা বনে ইসরায়েলের নারীদের বাড়িতে বাড়িতে তালাশ আরম্ভ করেছে, কার বাড়িতে সন্তান জন্ম নেয়, ছেলে হলেই সাথে সাথে ধরে জবাই করে ফেলতো। এই রকম অবস্থায় মুসা নবীর জন্ম হলো। মুসা নবীর জন্ম যখন হলো তার মায়ের টেনশন বাড়ল না কমল? আস্তে বলবেন না, জুড়ে বলেন, বাড়ল না কমল? আমি এখন একটা গল্প আরম্ভ করব, 10 থেকে 12 মিনিট লাগবে, গল্পটা মন দিয়ে শুনবেন তো, কাহিনীটা শুনবেন তো, এটা এই সুরারই অংশ। মুসা নবীর এই অবস্থায় জন্ম হলো যখন ফেরাউনের বনি ইসরায়েলের ঘরে শিশু সন্তান ছেলে হলে এটাকে সাথে সাথে জবাই করে ফেল। মুসা নবীর যখন জন্ম হলো মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, আহারে আমার ছেলে সন্তানের জন্ম হয়েছে, এই খবর যদি ফেরাউনের বাহিনীর কাছে যায় সঙ্গে সঙ্গে ধরে জবাই করে ফেলবে। মুসা নবীর মা যখন ফ্রাস্ট্রেট হয়ে গেলেন, ভীত সন্ত্রস্ত হতাশ হয়ে গেলেন, আল্লাহ তাআলা মুসা নবীর মায়ের অন্তরের মধ্যে ইলহাম পাঠালেন, আল্লাহু আকবার। মুসা নবীর মাকে আল্লাহ বললেন, ও আমার বান্দি টেনশন করো না, চিন্তা করো না, দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না, তোমার নবজাতক এই সন্তানটাকে তুমি সিন্ধুকের ভিতরে ঢুকাও। জুড়ে বলেন, কিসের ভিতরে? সিন্ধুকের ভিতরে ঢুকায়া নদীতে ভাসিয়ে দাও, নবজাতক সন্তানটাকে নিজের হাতে সিন্ধুকে ভরে ভাসিয়ে দেওয়া, এটা কি মায়ের জন্য সহজ না কঠিন কাজ? মুসা নবীর মা এই কাজটা তিনি কেমনে করবেন? তার মনটা বড় দুর্বল হয়ে গেল। আল্লাহ তাআলা মুসা নবীর মাকে কি সান্ত্বনা দিলেন? কোরআনে কারিমে আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা মুসা নবীর মাকে বললেন, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আমার বান্দি তুমি চিন্তিত হয় না, হতাশ হয় না, খুব শীঘ্রই আমি তোমার সন্তানকে আবার তোমার কুলে ফিরাইয়া দেব, আর আমি তোমাকে ওয়াদা দিচ্ছি তোমার সন্তানকে আমি রসুল বানিয়ে দিব। মুসা নবীর মায়ের মন এবার খুশি না বেজার? কারণ আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা। মুসা নবীর মা এবার তার শিশু সন্তানটিকে সিন্ধুকের ভেতরে ভরে নদীতে ভাসিয়ে দিলেন, আর তার মেয়েকে বললেন,
তুমি তোমার ভাইয়ের দিকে নজর রাখো তুমি নদীর পার ধরে হাঁটো দেখতে থাকো স্রোতের সাথে ভাসতে ভাসতে সিন্ধুকটা কোথায় যায় মুসা নবীর বুনেবান নদীর তীরে হাঁটছেন খেয়াল করছেন কোথায় তা ভাসতে ভাসতে চলে যায় দেখা গেল ওই সিন্ধুকটা ভাসতে ভাসতে ফেরাউনের ঘাটে চলে গেল ফেরাউনের ঘাটে যখন ওই সিন্ধুকটা চলে গেল ফেরাউনের পুণ্যবতী স্ত্রী আসিয়া তিনি নিঃসন্তান ছিলেন তার দাসীরা যখন ওই সিন্ধুকটা উঠালো সিন্ধুকটা খোলা মাত্রই শিশু মুসা নবীর চেহারা তারা যখন দেখলো বলেন তো নবীদের চেহারা সুন্দর হয় কম না বেশি নবীদের চেহারায় মায়া কম থাকে না বেশি থাকে পুণ্যবতী নারী আসিয়া যখন শিশু মুসা নবীর চেহারা দেখলেন সাথে সাথে মায়ায় পড়ে গেলেন সঙ্গে সঙ্গে তিনি শিশু মুসাকে সিন্ধুক থেকে উঠাইয়া নিজের কুলে নিয়ে নিলেন আল্লাহ আকবার এই সময় ফেরাউন আসলো এসে বলল কি ব্যাপার আমার স্ত্রী আসিয়া তোমার কুলে কোথা থেকে সন্তান আসলো এত সুন্দর সন্তান আসিয়া ঘটনা শুনালেন ফেরাউন তখন বলল কোথা থেকে কোন সন্তান এসেছে এটা তো বনি ইসরাইলের সন্তান হতে পারে ফেরাউন এর আগে স্বপ্ন দেখেছিল যে ও চিরেই বনি ইসরাইল থেকে এমন একটা সন্তান জন্ম নেবে স্বপ্নটা দেখেছিল এমন বাইতুল মুকদ্দাসের দিক থেকে বিরাট একটা অগ্নিশিখা এসে কিপ্তি বংশের ফেরাউনের বংশের সবার ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে কিন্তু বনি ইসরাইলের কারো ঘরবাড়ির কোনো ক্ষতি হয় না এই স্বপ্ন দেখার পরে স্বপ্ন বিশারদদেরকে আহ্বান করে স্বপ্নের ব্যাখ্যা সে জানতে চেয়েছিল স্বপ্ন বিশারদদা তাকে বলেছিল হে মহামান্য ফেরাউন অচিরেই বনি ইসরাইল বংশে এমন একটা শিশু জন্ম নিবে যেই শিশুর মাধ্যমে তোমার ফেরাউনের সাম্রাজ্য শেষ হয়ে যাবে খতম হয়ে যাবে এটা শোনার পরে ফেরাউনের টেনশন বাড়ল না কমল তার স্ত্রী আসিয়ার কোলে যখন শিশু সন্তান দেখলো ফেরাউন তখন বলল আসিয়া সন্তানটাকে আমার কোলে দাও এক্ষুনি জবাই করে ফেলি কারণ এটা তো বনি ইসরাইলেরই কেউ হতে পারে কিন্তু আল্লাহর কুদরতটা কেমন দেখেন ফেরাউনের স্ত্রী আসিয়া তখন ফেরাউনকে বললেন আল্লাহ তাআলা তার কথা কোরআনে উঠাইয়া দিলেন ওয়াকালাত ইমরাআতু ফিরআউন কুররাতু আইনিন লি ওয়ালাক লা তাকতুলুহু আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা ফেরাউনের স্ত্রী আসিয়া বললেন প্রিয়তম স্বামী ফেরাউন এই সন্তানটাকে আপনি হত্যা করবেন না এই সন্তান আমার আর আপনার উভয়ের জন্য চক্ষু শীতলকারী হতে পারে এটাকে হত্যা করবেন না লা তাকতুলুহু আসা আইয়ানফানা এটা আমাদের কাজে লাগতে পারে উপকারে আসতে পারে আও নাত্তাখিযাহু ওয়ালাদা আমাদের কোনো সন্তান নাই অথবা আমরা এই সন্তানটাকে নিজেদের সন্তান হিসাবে গ্রহণ করতে পারি সন্তান হিসাবে তাকে আমরা গ্রহণ করে ছেলের মতো লালন করতে পারি ফেরাউনের দিল নরম হয়ে গেল ফেরাউন বলল ঠিক আছে আমার স্ত্রী তোমার তো সন্তান নাই এটাকে ছেলের মতোই লালন পালন করো যেই ফেরাউনের টেনশনে ঘুম হয় না যে মুসার জন্য ওই মুসাকে কৌশলে এবার ফেরাউনের ঘরে ঢুকাইয়া দিয়েছেন কি পৃথিবীর ফেরাউনি স্বভাবের মানুষরা তাদের ক্ষমতার টেনশনে দিন রাত তারা মানুষ হত্যা করে যেভাবে ফেরাউন চতুর্দিকে ছেলে সন্তান হত্যা করেছে কিন্তু ওই ফেরাউন স্বভাবের মানুষরা জানে না ক্ষমতা তার নিজের আশপাশ থেকেই চলে যাওয়ার ব্যবস্থা হয়ে যেতে পারে যেভাবে করে হয়েছিল ফেরাউনের এত ছেলে সন্তানকে হাজার হাজার শিশু হত্যা করেছে তারপরেও ওই ফেরাউন আল্লাহর আজাব থেকে রক্ষা পায় এবার আসিয়া মুসা নবীকে নিজের কোলে রাখলেন এখন বলেন তো শিশু সন্তানরা কি আমাদের মতো মাছ মাংস তরি তরকারি খায় নাকি সন্তানরা তো শিশু বাচ্চারা তো বুকের দুধ পান করবে এবার মহারানী আসিয়া আদেশ দিলেন বিভিন্ন জায়গা থেকে ধাত্রীদেরকে নিয়ে আসো এবার দেখা গেল এই ধাত্রীরা আসার পরে শিশু মুসা কোনো ধাত্রীর স্তনের মধ্যে মুখ লাগাইয়া দুধ পান করে না আল্লাহ এর কারণ সম্পর্কে বলছেন ওয়া হাররামনা আলাইহিল মারাদিআ মিন কাবল কারণ অন্যান্য নারীদের স্তনের মধ্যে মুখ লাগানো হারাম করে দিয়েছেন কে ফেরাউনের স্ত্রী আসিয়া এবার টেনশনে পড়ে গেলেন দুশ্চিন্তায় পড়ে গেলেন বাচ্চা যদি দুধ পান না করে বাচ্চা বাঁচানো সম্ভব ওইদিকে মুসা নবীর বোন কৌশল করে করে ফেরাউনের রাজপ্রাসাদে ঢুকে গেছেন
ঢুকে যাওয়ার পর তিনি এই চিত্র দেখলেন এই চিত্র দেখার পরে তিনি তখন ফেরাউনের স্ত্রী আসিয়াকে বললেন হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনহু ওয়া হুম লাহু নাসিহুন আমি কি আপনাদেরকে এমন একটি ফ্যামিলি এমন একটি পরিবারের সন্ধান দিব না যেই পরিবার এই শিশুটির জন্য লালন পালনকারী হিসেবে দায়িত্ব নেবে আসিয়া বললেন কোথায় সেই পরিবারটাকে নিয়ে আসো মুসা নবীর বোন এবার দৌড়াইয়া দৌড়াইয়া খুশিতে এবার সে বাড়িতে দৌড়ায় বাড়িতে গিয়ে মুসা নবীর মাকে বলল আম্মা জান আর চিন্তা করতে হবে না আপনার ছেলেটা লালন পালনের দায়িত্ব দুধ পান করানোর দায়িত্ব আপনি নিজেই পাবেন আসেন আমার সাথে এবার যখন মুসা নবীর মা ফেরাউনের প্রাসাদে ঢুকে তার সন্তানকে বুকে নিলেন সবাই এই চিত্র দেখে অবাক শিশু বাচ্চা তখন শিশু বাচ্চা তখন শিশু মুসা নবী তখন তার মায়ের কোলে যাওয়ার পরে দেখা গেল তিনি তার মায়ের কোলে দুধ পান আরম্ভ করেছে এটা ফেরাউন যখন জানলো ফেরাউন তখন বলল এই মহিলা শোনো তুমি আর তোমার বাড়িতে যেতে পারবা না এই সন্তানকে বুকের দুধ পান করাবা সন্তানকে লালন পালন করবা আমার ফেরাউনি প্রাসাদে থাকবা এখানে তুমি আরাম আয়েশ করে থাকবা রানীর মতো থাকো সন্তানটাকে এখানে শাহজাদার মতো লালন পালন করা হোক আর তুমি যে সন্তানটার দেখাশোনা করবা এর জন্য আমার ফেরাউনি সাম্রাজ্য ফেরাউনি রাষ্ট্র থেকে তোমাকে মোটা অঙ্কের স্যালারি দেওয়া হবে আল্লাহ আল্লাহর কৌশল কেমন দেখেন এই ফেরাউন তো জানেই না যে সে যে এত টাকা স্যালারি দিচ্ছে এত পয়সা দিচ্ছে আর এত সুন্দর ব্যবস্থা করে দিচ্ছে যার টেনশনে সেই ছিল ওই মুসা নবীকে তার ঘরে ঢুকায় নিয়েছেন কি কষ্ট হচ্ছে আপনাদের এবার শুনেন মজার ঘটনা মুসা নবী বড় হয়ে গেলেন যুবক হয়ে গেলেন লম্বা ঘটনা মুসা নবী একদিন শহরে বের হলেন দুইজন লোক ঝগড়া করছিল একজন ফেরাউন বংশের আরেকজন বনি ইসরাইল বংশের ঝগড়ার মীমাংসা করতে যে যেই ব্যক্তি অপরাধী ছিল ফেরাউনের বংশের ওই ব্যক্তিকে থামাতে গিয়ে তিনি একটা কিল দিয়েছিলেন একটা কিলের মাধ্যমেই ওই লোকটা দুনিয়া থেকে আউট আল্লাহু আকবার এই লোকটা যখন মারা গেল তখন এই খবর ফেরাউনের কাছে চলে গেল ফেরাউন বলল এক্ষুনি মুসাকে গ্রেফতার করো ফেরাউনের সভাসদে একজন ব্যক্তি ছিলেন যিনি মুসা নবীকে ভালোবাসতেন তার কথা কোরআনে এভাবে বলা হয়েছে ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা ওই ব্যক্তি দূরে দূরে আসলেন মুসা নবীকে এই খবর দিলেন মুসা নবী এই খবর পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে তিনি অজানা গন্তব্যে পথ চলা শুরু করলেন অজানা গন্তব্যে পথ চলা শুরু করে যেতে 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 মাদায়েনের একটি কুয়ার পাশে তিনি গেলেন পিপাসার্থ অবস্থা তখন মাদায়েনের কুয়ার কাছে গিয়ে তিনি যখন পানি পান করবেন লক্ষ্য করে দেখলেন অনেকগুলো রাখাল এই কুয়ার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিরিয়াল বাই সিরিয়াল তারা তাদের পশুকে পানি পান করাচ্ছে আর অদূরেই দুইটা দুইটা মেয়ে তাদের পশুর পান নিয়ে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে তিনি ওই দুই মেয়ের কাছে গিয়ে বললেন কি ব্যাপার অসহায়ের মতো তোমরা কেন দাঁড়িয়ে আছো কেন তারা তখন বললেন আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই আমাদের একজন বাবা আছেন আবুনা শাইখান কাবীর আমাদের বাবা অতিশয় বৃদ্ধ এই জন্য আমাদের পশুর পাল নিয়ে মরুভূমিতে আমরা দুই বোন আসি আর আমরা বিকেল বেলা বাড়ি ফেরার আগে আমাদের পশুর পালকে পানি পান করায় কিন্তু এখানে তো সবাই পুরুষ মানুষ পুরুষদের ঠেলাঠেলিতে আমরা যাই না এখান থেকে একটা শিক্ষা নেন আজকের মাহফিলে কি মহিলা আছে মা বোনটা বাড়ি থেকে শুনছেন তাহলে দেখেন এই দুই মেয়ে ছিলেন নবীর মেয়ে ইমানদার ছিলেন দিনদার নারীরা পুরুষের ঠেলাঠেলিতে যায় কম না বেশি কম কি জোরে বলেন দিনদার নারী কখনোই পুরুষের ঠেলাঠেলিতে যায় না আমার দেশে রমজানের ঈদ আসলে মার্কেটগুলোতে পুরুষ বেশি না নারী বেশি তাহলে নারীরা থাকার কথা পর্দায় নারীরা থাকার কথায় শালীনতায় নারীরা থাকার কথা পর্দার ভেতরে সেই নারী যদি পুরুষের ঠেলাঠেলিতে চলে যায় ওইটা দিনদার নাকি দিনহীনা আমাদের ঘরের নারীদেরকে আমরা দিনদার রাখবো না দিনহীনা বানাবো আল্লাহ তৌফিক দান করেন ঘটনা কোথায় মনে আছে তো তারা বললেন আমরা পুরুষের ভিড়ে যাই না তারা যখন পশুর পাল
পানি পান করিয়ে নিয়ে চলে যায় এরপরে আমরা যাই মুসা নবী বললেন তাহলে তো তোমাদের বাড়ি ফিরতে দেরি হয়ে যায় তারা বললেন হ্যাঁ তিনি বললেন দাঁড়াও আজকে তোমাদের পশুর পালকে আমি পানি পান করায় দিচ্ছি তিনি এবার ওই দুই মেয়ের পশুর পালকে পানি পান করায় দিলেন দুই মেয়ে একটু তাড়াতাড়ি ওই দিন বাড়িতে চলে গেলেন ওই দুই মেয়ের বাবা তিনি ছিলেন নবী শুআইব আলাইহিস সালাম মাদিয়ানবাসীর জন্য তাকে নবী বানিয়ে পাঠিয়েছেন কি শুআইব নবী বললেন কি ব্যাপার আমার মেয়েরা প্রত্যেকদিন বাড়িতে আসতে তোমাদের দেরি হয় আজকে তো তাড়াতাড়ি চলে আসলে কেন তারা ঘটনা শুনালেন শুআইব আলাইহিস সালাম বললেন যে মানুষটা তোমাদেরকে সাহায্য করলো ওই মানুষটাকে আমার কাছে নিয়ে আসো আমি তাকে হাদিয়া দিব হাদিয়া দিলে মানুষের সাথে সম্পর্ক ভালো ভালো হয় নাকি খারাপ হয় সম্পর্ক মজবুত হয় এজন্য নবীজি বলেছেন তাহাদু তাহাব্বু পারস্পরিক হাদিয়া দাও মহব্বত বাড়িয়ে দিবেন কে এবার মুসা নবীর দুই মেয়ে রওনা দিলেন ওইদিকে সরি শুআইব নবীর দুই মেয়ে রওনা দিলেন আর ওইদিকে মুসা নবী পিপাসার্থ অবস্থায় কুয়া থেকে পানি পান করে তিনি এক গাছের ছায়ায় বসে রইলেন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ অজানা এলাকায় এসেছি তুমি আমার একটা ব্যবস্থা করে দাও এবার দোয়াটা কবুল করলেন কে কেমনে আল্লাহ ব্যবস্থা করছেন শুনেন ওই দুই মেয়ে আসলেন এসে বললেন শুনেন আমাদের আব্বা জান আপনাকে দেখেছেন তিনি বললেন কেন তখন দুই মেয়ে বললেন সম্ভবত আমার আব্বা আমাদের আব্বা জান আপনাকে পুরস্কৃত করতে চান মুসা নবী মনে মনে ভাবলেন মনে হয় আল্লাহ আমার একটা ব্যবস্থা করে দিচ্ছেন এবার মুসা নবী বললেন আচ্ছা শোনো তোমরা তো মহিলা মানুষ তোমরা যদি আমার সামনে হাঁটো এটা ফিতনা হয়ে যেতে পারে এজন্য তোমরা আমার পিছনে যাও আমি তোমাদের সামনে হাঁটবো তোমরা আমাকে বলে দিবা ডানে যাব না বামে যাব কোন দিকে যাব বলে দিবা ডিরেকশন পেছন থেকে দিবা যুবক ভাইরা এখান থেকে শেখো মেয়েদের পিছনে ঘুরু ঘুরু করা এটা ভালো ছেলের অভ্যাস নাকি খারাপ ছেলের অভ্যাস অসভ্য ছেলের মতো মেয়েদের পিছনে ঘুর ঘুর করো না ইফতিজিং করো না টিজ করো না আর মেয়েদেরকে উত্তক্ত করো না ডিস্টার্ব করো না মুসা নবী থেকে শিক্ষা নাও আল্লাহু আকবার তোমরা পিছনে থাকো আমি সামনে থাকবো শুনে ভালো ছেলেরা নিজেকে এমন জায়গায় নিয়ে যায় সে মেয়ের পিছনে গুড় গুড় করে না নিজের কেরিয়ার আর চরিত্রকে এমন জায়গায় নিয়ে যায় যার কারণে সুন্দরী সুন্দরী মেয়ের বাপ তাদের মেয়ে বিয়ে দেওয়ার জন্য ওই ভালো ভালো ছেলের পিছনে ঘুর 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 করে তুমি সভ্য ভদ্র ছেলে হবে না অসভ্য হবে নিজেই সিদ্ধান্ত মুসা নবী এবার সামনে আর শুআইব নবীর দুই মেয়ে জোরে বলেন বাড়িতে চলে গেলেন শুআইব আলাইহিস সালাম তাকে অভ্যর্থনা জানালেন এরপরে তার পুরো কাহিনী শুনলেন মুসা নবী শুনালেন কেমনে এই এলাকায় আসলেন সব ঘটনা শোনার পরে শুআইব নবী বললেন আহারে তাহলে তো এই এলাকায় আপনার কোনো পরিচিত মানুষ থাকা খাওয়ার কিচ্ছু নাই আপনি তো বড় অসহায় এই সময় দুই মেয়ে কি বলে শুনেন আব্বা জান আমাদের ঘরেও তো কোনো পুরুষ মানুষ এই পুরুষ মানুষ যেহেতু নাই সুতরাং ওনাকে কর্মচারী হিসাবে আমাদের ঘরে রাখেন তাহলে আমাদের সকল কাজকর্ম এবং পশুর পালকে তিনি দেখবেন আমরা আর মরুভূমিতে যাওয়া লাগবে না কারণ এই লোকটা বড় আমানতদার এই লোকটা বড় শক্তিশালী দুইটা শব্দ তারা বললেন কোরআনে এসেছে কবিউল আমিন কবিউল কবি মানে হচ্ছে শক্তিশালী সকল নবীদেরকে সুঠাম দেহি শক্তিশালী বানিয়েছেন কি এজন্য যুবক ভাইরা ফিজিক্যাল ফিটনেসের দিকে মনোযোগ দিতে হবে শারীরিকভাবে শক্তিশালী হওয়ার জন্য খাদ্যাভ্যাস ঘুমের অভ্যাস ঠিক রাখতে হবে কারণ সুস্থতা এটা হলো দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ আরবিতে একটা প্রবাদ আছে আস-সিহ্হাতু তাজুন আলা রুউসিল আস-সিহ্হা লা ইয়ারাহা ইল্লাল মারদা সুস্থতা হলো মানুষের মাথার মুকুট অসুস্থ না হলে সেই মুকুটকে দেখা যায় এজন্য ফিজিক্যাল ফিটনেসের দিকে মনোযোগী থাকতে হবে মেয়েরা বললেন আব্বা জান এই লোকটাকে আমরা শক্তিশালী দেখেছি আর দুই নাম্বার দেখেছি আমানতদার শুআইব নবী তখন মেয়েদেরকে বললেন আচ্ছা মেয়েরা তোমরা যে বলছো এই যুবক শক্তিশালী আমানতদার আর তোমরা কেমনে বুঝলা মেয়েরা তখন বলল এই লোকটাকে আমরা দেখেছি কয়েক রকমের বর্ণনা আছে কোনো কোনো বর্ণনায় কোনো কোনো তফসিরে এসেছে কুয়ার উপরে ঢাকনা সরাতে কয়েকজন লাগে মুসা নবী একাই ওইটা সরায় ফেলেছেন আল্লাহু আকবার আবার কোন কোন তাফসিরে এরকম এসেছে যে তিনি ভিড় ঠেলায়া সবাইকে পেছনে ফেলে তিনি
পশুর পালকে পানি পান করিয়েছিলেন তখন তার শক্তিমত্তা ওই মেয়েরা দেখেছিলেন এরপরে শুআইব নবী বললেন ছেলেটা যে আমানতদার কেমনে বুঝলা মেয়েরা তখন বলল আমরা যখন তাকে আনতে গিয়েছি চোখে চোখ রেখে কথা বলে না এখন তো বেহায়া ছেলেরা মেয়েদের দিকে তাকায়া থাকে আর আল্লাহ কোরআনে বলেছেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ইয়া নবী মুমিন পুরুষদেরকে বলেন চক্ষুটা মেয়েদের দিকে নয় নিচের দিকে নিম্নগামী করে রাখা হুকুমটা কার অসভ্য ছেলের মতো নারীদের দিকে ফেল ফেল করে তাকায় থেকো না চোখের হেফাজত করতে হবে চোখের পর্দা করতে হবে বিধানটা মোল্লার না আল্লাহর আরো জোরে বলেন বিধানটা কার মেয়েরা বললেন আব্বাজান যখন তাকে আনতে গিয়েছি চোখে চুপ রেখে কথা বলে নাই নিচের দিকে তাকিয়ে লজ্জাশীল হয়ে কথা বলেছে সকল নবীদেরকে লজ্জাশীল বানিয়েছেন কি শুধু আব্বাজান শুধু তাই নয় যখন আমাদের বাড়িতে আনতে গিয়েছি আমাদেরকে সামনে দেয় নাই বলেছে আমরা সামনে থাকলে নাকি ফিতনা হবে এই জন্য আমাদেরকে পিছনে দিয়ে সে সামনে হেঁটে হেঁটে এসেছে এক নবীর খবর আরেক নবীর কাছে আসে না নাই শুআইব নবী এই কথা শুনে বুঝেই ফেললেন এটা সাধারণ মানুষের স্বভাব নয় এটা আম্বিয়াদের বৈশিষ্ট্য তিনি সঙ্গে সঙ্গে মেয়েদেরকে বললেন ও মেয়েরা এতদিন ধরে যা খুঁজতেছি তা আমি পেয়ে গেছি এই যুবককে আমি আমার বাড়িতে কর্মচারী চাকর হিসাবে নয় আমার বাড়িতে তাকে আমার মেয়ের জামাই বানিয়ে রেখে দিব সুবহানাল্লাহ তো কইলেন কিন্তু প্রশ্নের উত্তর দেন শুআইব নবী মেয়ে বিয়ে দিচ্ছেন মেয়ে বিয়ে দেওয়ার সময় টাকা পয়সা ক্ষমতা দেখলেন নাকি চরিত্র দেখলেন আমরা দেখি কি আসার পরেই বলে বাবা আমার মেয়েকে যে বিয়ে করবা চাকরিটা করো কি সরকারি না বেসরকারি সরকারি চাকরি হলে বাপ মা যে খুশি এলাকার সবাইকে বলে জানো আমার মেয়েকে যার কাছে বিয়ে দিচ্ছে সরকারি চাকরি করে ভালো কথা সরকারি চাকরি করে ভালো কথা সরকারি চাকরি যারা করে চাকরির পাশাপাশি তিনি যদি অন্য কোনো কাজ অন্য কোনো প্রফেশনে না থাকেন অন্য কোনো কাজ টুকটাক না করেন সৎ থেকে কখনো পয়সাওয়ালা হওয়া সম্ভব না কারণ এই প্রজাতন্ত্রে যারা চাকরি করেন সরকারি চাকরি সর্বোচ্চ গ্রেডে বেতন পান মহামান্য রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতির বেতন হলো 1,20,000 টাকা তাহলে তিনি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি তাহলে প্রজাতন্ত্রের অন্যান্য কর্মচারীদের বেতন মহামান্য রাষ্ট্রপতির চেয়ে কম না বেশি সরকারি চাকরি করে হাতের মধ্যে 2-3টা আইফোন অ্যাপল ওয়াচ সে যে চাকরি করে যে বেতন পায় এটা দিয়ে নিজের খরচ আর বউ বাচ্চার খরচ চালায় একটা আইফোন কিনতে তার কয়েক বছর লাগবে তার কাছে 2-3টা আইফোন অ্যাপল ওয়াচ বাপরে বাপ ঢাকায় ফ্ল্যাট আছে গাড়ি বাড়ি সব হয়ে গিয়েছে যেই লোক 40-50-60-70-80,000-90,000 বেতন পেয়ে চাকরির 5-7 বছর যেতে না যেতেই 10-15 বছর যেতে না যেতেই গাড়ি বাড়ি সবকিছু হয়ে যায় ওই লোকটা সরকারি চাকরির ভেতরে ঘুষ খায় দুর্নীতি করে এ ব্যাপারে 1% সম্ভাবনাও নয় সারা জীবন চাকরি করেও একটা বাড়ি বানাইতে পারবে আমি সরকারি চাকরিকে অসম্মান করছি না আমি বলছি সৎ থাকলে দুনিয়াতে সৎ ভাবে চললে এইরকম হবে অসৎ হয়ে গেলে সেটা ভিন্ন ঠিক কিনা বলেন তো মেয়ে বিয়ে দেওয়ার সময় সরকারি চাকরি কর গাড়ি আছে বাড়ি আছে অথচ বলে না বাবা যান তুমি কি নামাজ পড়ো তুমি যে পয়সা ইনকাম করো হালাল না হারাম এগুলো জিজ্ঞেস করে না নবীজি বলেছেন বিয়ে শান্তির ক্ষেত্রে মানুষ দেখে লিহাসবিহা বংশমর্যাদা জামালিহা রূপ সৌন্দর্য লিমালিহা ধন সম্পদ ওয়ালি দিনিহা দিনদারিতা ফাজফর বিদাতি দিনি তারিবাতিয়া দাঁড় সবার উপরে দিনদারিতাকে প্রাধান্য দাও মোসা নবী কি এই শুআইব নবী কি প্রাধান্য দিয়েছেন জোরে বলেন আপনারা মেয়ে বিয়ে দেওয়ার সময় কি করবেন বাড়িঘর দেখেন অনেক টাইলসওয়ালা বাড়ির ভেতরে যে মেয়েটাকে বিয়ে দেওয়া হয়েছে মেয়েটা অশান্তির আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে অনেক শন পর্যন্ত আপনার শন শনের বাড়ি কি এখন আছে নাকি আমি দেখেছি ছোটবেলায় আপনাদের আগে নাই আমি বহু শনের বাড়ি দেখেছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে আছে টিনের বাড়ি শনের বাড়ি কিন্তু ছেলেটা দিনদার
এই সোনার ঘরে টিনের ঘরে দিনদার ছেলের ঘরে মেয়েটা সুখের সাগরে থাকে আমার আপনার নবীর ঘরে দামি দামি কোনো ফার্নিচার ছিল টাইলস ওয়ালা বাড়ি ছিল আল্লাহর নবী তো একাধিক বিয়ে করেছেন আপনি এক বউকে সন্তুষ্ট রাখতে পারেন না আর আল্লাহর হাবিবের প্রত্যেক বিবি এই কথা বলেছেন আমাদের ঘরের মধ্যে পার্থিব সম্পদ ছিল না কিন্তু ভালোবাসা সুখ শান্তির কোনো কমতি ছিল না আল্লাহু আকবার দিনদারিতায় সুখ আছে টাকা পয়সায় সুখ নাই কারণ অনেক টাকাওয়ালা মানুষ রাতের বেলা ঘুমাইতে পারে না পয়সাওয়ালা মানুষ মদ খায়া বাড়িতে ঢুকে রাতের বেলা বউ পিটায় কার কাছে মেয়ে বিয়ে দেন পয়সাওয়ালা মানুষ দিনদারিতা নাই আপনার মেয়েটাকে বিয়ের পরে পাঁচ মাস ছয় মাস ভালো আচরণ করে এরপরে দেখা যায় ঢাকা শহরে আরেকটা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে যদি আপনি বলেন টাকা পয়সা বাড়ি গাড়ি দেখে দিয়েছে কপাল কিন্তু এরকম পূর্বে আর যদি দিনদারিতা দেখে মেয়েটাকে দিনদার ছেলের হাতে দেন আল্লাহর কসম সারা জীবন আপনার মেয়ে সুখে শান্তিতে থাকবে বুঝলে বুঝফাতা না বুঝলে তেজফাতা আপনারা বিয়ে শাদী কেমন কঠিন করেছেন যুবকগুলো বিয়ে করতে পারছে না বিয়ের প্রস্তাব আসলেই বলে কি কি করো আপনি কি করছেন ২৫ বছর বয়সে ২৬ বছর বয়সে আপনি কি কোটিপতি ছিলেন ২৫ বছরে কেউ লাখপতি হতে পারে পারে না একজন মানুষ তার ক্যারিয়ারকে একটা জায়গায় নিয়ে যেতে হলে ৩৫ ৪০ বছর সময় এই এলাকায় মেম্বার আছে না মেম্বার হইছে বিয়ের পরে না বিয়ের আগে চেয়ারম্যান আছে না বিয়ের আগে হইছে না পরে হইছে আমি হুজুর হইছে বিয়ের আগে না বিয়ের পরে আমি যখন বিয়ে করি তখন আমার এত মানুষ চিনত না এই দেবীর দ্বারাও এত মানুষ আমাকে চিনত না আমি হুজুর হইছি মানুষ আমাকে চিনে মানুষ ভালোবাসে কোরআনের জন্য এটা হয়েছে বিয়ের আগে না বিয়ের পরে এমপি হয় বিয়ের আগে না বিয়ের পরে তো আপনি আগেই দেখতেছেন কি আছে আপনি বুকা বাবা বুকা মা মানুষ সফল হয় বিয়ের পরে এই জন্য আল্লাহ সূরা নূরে বলেছেন তোমরা বান্দা বান্দিদের মধ্যে ওয়ান কেউল আয়ামা আল্লাহ বলছেন বিয়ের ব্যবস্থা করে দাও তাদের তাদের অর্থকষ্ট থাকলে দারিদ্রতা থাকলে আমি আল্লাহ তাদেরকে ধনী বানাই দিব আল্লাহর উপর তাওয়াক্কুল আছে তো আপনাদের মানুষ সফল হয় বিয়ের আগে না বিয়ের পরে বিয়ের আগে যেই ছেলের কাছে কোটি কোটি টাকা আছে এটা তার না এটা তার বাপ দাদা যে ছেলে বাপ দাদার পরিচয় দিয়ে সমাজে চলে সে একটা গাধা আর নিজের পরিচয়ে সমাজে প্রতিষ্ঠিত হয় সে শাহজাদা মেয়েকে শাহজাদার কাছে বিয়ে দিয়েন আল্লাহ বুঝার তৌফিক দান করেন শোয়াইব নবী বললেন বাবা জান আপনি কর্মচারী হয়েন আমার দুই মেয়ে আছে যেটা ভালো আপনি এই দুই মেয়ে থেকে একটা মেয়েকে আপনার কাছে আমি কি দিব বিয়ে দিব আপনি বিয়ে করে আমার বাড়িতে জামাই হয়ে থাকেন সুবহানাল্লাহ পড়বেন না বিয়ে করতে হলে মোহর আনা লাগে না আপনাদের এলাকায় লাগে না এখন মুসা নবী বিয়ে করবেন তার কি কোনো মোহর আনা আছে নাকি তিনি মোহর আনা কি দিবেন এবার শ্বশুর আর জামাইয়ের মধ্যে কথাবার্তা হচ্ছে তখন সোহাইব আলাইহিসসালাম বললেন মোহর আনার টেনশন করা লাগবে না শুনেন মোহরানা হিসাবে আমার বাড়িতে আপনি আট বছর থাকবেন আমার সব কিছু দেখাশোনা করবেন তবে আরো দুই বছর যদি বাড়াইয়া থাকেন সেটা আরো ভালো হয় তাহলে বলেন তো দিনদার ছেলে পেলেন মেয়ে বিয়ে দেওয়ার জন্য মোহরানাটা কঠিন করে দিলেন নাকি সহজ করে দিলেন আমরা এখন মোহরানা কঠিন বানাই না সহজ বানাই একজন সাহাবি বিয়ে করবেন বিয়ে করবেন নবীজি বসে আছেন একজন সাহাবীর বিয়ের ব্যবস্থা করে দিবেন একজন মহিলা সাহাবার সাথে ওই সাহাবি বললেন নবী গো আমি যে বিয়ে করব আমার কাছে তো মোহরানা নাই নবীজি বললেন বাড়িতে যাও গিয়ে দেখো কিছু পাও কিনা একটা লোহার আংটি আনলেন ওইটাই বাড়িতে ছিল খুব অল্প পয়সা নবীজি বললেন অসুবিধা নাই এই লোহার আংটি মোহরানা দিয়ে তোমরা বিবাহ করে না তাহলে বলেন তো মোহরানাটা সহজ ছিল না কঠিন ছিল বিয়েটা কঠিন হয়ে যাওয়া এখন জেনা আমাদের সমাজে কম না বেশি যদি বিয়ে সহজ হয়ে যায় জেনা থাকবে নাকি শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে গতকাল না আজকেই তো আমি ফেসবুকে দেখলাম ক্লাস ফাইভের বাচ্চা দুই মেয়েকে পলায়ন দুই মেয়েকে ভাগায় নিয়ে কক্সবাজার চলে গেছে আপনি দেখছেন এটা ডাক্তার সাহেব আমি আসার সময় দেখছিলাম আর কি গাড়িতে অবশ্য হবে হবে নাই বা কেন আমাদের যে শিক্ষা ব্যবস্থা
আমাদের ট্যাক্সের পয়সায় ছাপানো বইয়ের ভিতরে এখন অশ্লীলতা যৌন উন্মাদনা ঢুকিয়ে আমাদের কোমলমতি সন্তানদেরকে নষ্ট করা হচ্ছে এই অসভ্য শিক্ষা কারিকুলামকে লাঠি দিয়ে ডাস্টবিনে ফেলে দিতে হবে ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে ওরে বাপ রে বাপ গতকাল আমি এডুকেশন এই সরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ক্লাস 6 এর শারীরিক শিক্ষা বই ডাউনলোড করে একটা বই কি জানি আছে শারীরিক শিক্ষার একটা কি আছে না কি সুরক্ষা জানি স্বাস্থ্য সুরক্ষা একটা বানাইছে শারীরিক শিক্ষা এটা ফাইজলামের শিক্ষা স্বাস্থ্য সুরক্ষা ও বাপ রে বাপ এখন মেয়েরা ক্লাসে গিয়ে অভিনয় করে কিভাবে ঘুমাইতে হবে কিভাবে ঘুম থেকে উঠতে হবে এটা কি পারিবারিক শিক্ষা না প্রাতিষ্ঠানিক শিক্ষা এখন স্কুলে ডিমবাজি হয় আলুবাজি হয় স্কুলে মেয়েরা কেক বানিয়ে নিয়ে যায় স্কুল এখন আর পড়াশোনার জায়গা না এটা রান্না বান্নার জায়গা হচ্ছে মনে হচ্ছে স্কুল থেকে এখন এখন ডাক্তার ইঞ্জিনিয়ার চিকিৎসক বানানোর কাজ চলছে না মেয়েদেরকে বাবুর্চি মেয়েদেরকে কাজের বুড়া ছেলেদেরকে বাবুর্চি বানানোর প্রশিক্ষণ চলছে এই হচ্ছে বর্তমান শিক্ষা ব্যবস্থা আর স্বাস্থ্য সুরক্ষায় জি স্বাস্থ্য সুরক্ষায় দ্বিতীয় অধ্যায় আমি নিজে পড়েছি তো আমার ফোনে যে স্ক্রিনশট দেওয়া আছে হ্যাঁ আমি এগুলো পড়েছি আমি পড়ে 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 মার্ক করে রেখেছি আমার একটা অভ্যাস হলো আমি কোথাও কিছু বললে পড়াশোনা কইরা কইরা পড়াশোনা কইরা কইরা তারপরে বলি এই যে এখানে ভাই একজন আছে কি লেখছে আমার কৈশোরের যত্ন আরে বাপ রে বাপ এখানে বয়স অন্তকালে ছেলে মেয়েদের শারীরিক কি পরিবর্তন আসে এমন অসম্ভব শব্দ আছে এগুলো আমি এখানে বলতে পারবো না সেগুলো বলা হয়েছে আবার এরপরে দেখেন প্রশ্ন করা হয়েছে দেখছেন আমার শরীরে কি ধরনের পরিবর্তন লক্ষ্য করছেন আমি কালকে আবার ফেসবুকে দেখলাম এক শিক্ষক স্বাস্থ্য সুরক্ষার ক্লাস নিচ্ছেন হুজুর স্বাস্থ্য সুরক্ষার ক্লাস নিচ্ছেন এবং পড়াচ্ছেন যে বয়স অন্তকালে শারীরিক অনেক পরিবর্তন হয় তারপরে শরীরে অন্যরকম একটা অনুভূতি আসে তারপরে একটা মেয়ের গায়ে হাত দিয়ে বলছেন আচ্ছা এই যে আমি তোমাকে তোমার গায়ে হাত দিলাম তোমার কি কোনো ফিলিংস হচ্ছে এই আপনারা এই ভিডিওটা ফেসবুকে দেখছেন কে কে হাত তুলেন এই মাত্র একজন দেখছে এই মেয়েরা কিন্তু আন্দোলন করেছে আমার জুতাটা কাছে নাই নইলে একদম জুতাটা ক্যামেরার সামনে দেখা দাম এই ধরনের লুচ্চামি শিক্ষা ব্যবস্থা যারা বানিয়েছে অভিভাবকদের উচিত এদেরকে এদের গালের মধ্যে জুতা বেটা করা এরা মানি না বললে হবে না এই শিক্ষা কারিকুলাম বাতিল করতে হবে যদি বাতিল করে না হয় আপনারা অভিভাবক সিদ্ধান্ত নেবেন আপনারা আগামী জানুয়ারিতে আপনাদের আপনাদের ছেলে মেয়েদেরকে স্কুলে আপনারা পাঠাবেন না আমাদের ট্যাক্সের পয়সায় বই ছাপাইয়া এগুলো ঢুকানো হয়েছে পরবর্তী অধ্যায় কি পরবর্তী অধ্যায় হলো দাঁড়ান আপনাদেরকে দেখাই পড়েন তো ভাই কার ছবি ছেলে আর দেখতেছেন আমি কিন্তু পুরা বই পড়ছি আগাগুড়া মুখস্থ করেছি একদম প্রথমে শরীর বোঝানো হচ্ছে যে ছেলের শরীরে পরিবর্তন মেয়ের শরীরে পরিবর্তন তারপরে পরবর্তী অধ্যায় রয়েছে চলো কি হই আরে বাপ রে বাপ কি হই আর বন্ধু অধ্যায়ে কি বলা হয়েছে বন্ধুর অনুভূতিকে সম্মান করো বন্ধুর চাওয়াকে বুঝতেছেন তো আমাদের ছেলে মেয়েকে প্রেম প্রীতি শেখানোর দায়িত্ব আমরা কি স্কুলকে দিয়েছি আজ ফাইভের ছেলে মেয়েরা কেন কক্সবাজার গিয়েছে এর কারণ হলো এই অসভ্য এই বিতর্কিত শিক্ষা কারিকুলামের কারণে ফাইভের ছাত্ররা নষ্ট হয়ে যাচ্ছে এই শিক্ষানীতিকে ডাস্টবিনে ফেলে দিতে হবে এই শিক্ষানীতি বাতিল না করলে দেশের মানুষ আন্দোলনে নামতে বাধ্য হবে এবং এই শিক্ষানীতি যারা বানিয়েছে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া লাগবে আমাদের বাচ্চাদের হাতে এরা ফোন দিয়ে দিয়েছে ক্লাস 6 এর 7 এর বাচ্চারা সন্ধ্যা বেলায় বাড়িতে এসে বলে আব্বু আব্বু ফোন দাও আমি অ্যাসাইনমেন্ট করি কি অভিভাবক সম্মানিত অভিভাবকগণ ঠিক বলেছি এরা তো অ্যাসাইনমেন্ট করে না কিছুক্ষণ গুগলে কিছুক্ষণ নাটকে সিনেমায় ক্লাস 6 এ 7 এ থাকাকালীন এভাবেই ছেলে মেয়েরা অশ্লীলতায় ডুবে যাচ্ছে আমাদের সন্তানগুলোকে বাঁচানোর জন্য দলমত জাতি বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই শিক্ষা ব্যবস্থা বাতিলের দাবিতে সোচ্চার ভূমিকা পালন করতে হবে
কি কঠিন অবস্থা আমাদের ছেলে মেয়েগুলো শেষ এখন ক্লাস 7 এর ছেলেরা ফেসবুক অ্যাকাউন্ট খুলে অ্যাটিটিউডের স্ট্যাটাস মারে আপনারা তো তাকায় থাকেন দেশের কিছু হইলে হুজুররা কেন বলে না হুজুররা সব সময় বলে আপনারা যারা শুনেছেন এই শিক্ষা কারিকুলাম 2023 এ শুরু হয়েছে 2021-22 সাল থেকে আমরা কথা বলা শুরু করেছি আমার নিজের অসংখ্য বক্তব্য ইউটিউবে আছে আমি খোলামেলা আলোচনা একদম বই নিয়ে আলোচনা করেছি কারিকুলাম বানানোর আগে থেকে ডারউইনের বিবর্তনবাদের বিরুদ্ধে আমরা কথা বলেছি কিন্তু আমাদের আফসোস হলো এই দেশের সব অন্যায়ের বিরুদ্ধে হুজুররাই কথা বলেন আপনারা শুধু হুজুরদেরকে ঠিক ঠিক বলে সমর্থন করেন হুজুররা বিপদে পড়লে মাসের পর মাস তারা কারারুদ্ধ হয়ে গেলে ওই ঠিক ঠিক ওয়ালাদেরকে তখন পাওয়া যায় না এইটাও ঠিক কেন সব সময় আলেমরা তো সব সময় কথা বলেন কারণ তারা উম্মার উম্মার পক্ষে উম্মার দরদ রেখে উম্মার কল্যাণে কথা বলেন তারা বলবেন কিন্তু আপনারা কেন চুপ থাকবেন এটা কি রাজনৈতিক বিষয় আওয়ামী লীগের সন্তান বিএনপির সন্তান জাতীয় পার্টির সন্তান কেউ কি চান আপনাদের ছেলেমেয়েরা নষ্ট হোক এই শিক্ষা ব্যবস্থা থাকবে 6-7-8-9 এর ছেলেমেয়েরা এরা তো গেছে কক্সবাজার বাকিরা দেখবেন এরকম চলতে থাকলে সামনে যাবে সুন্দরবন এই জঙ্গলে ওই জঙ্গলে কুমিল্লার লালবাইয়ের পাহাড়ের চিপায় চাপায় এই শিক্ষা ব্যবস্থা বাতিল করতে হবে এখন ক্লাস 6-7 এর ছেলেমেয়েরা একজন আরেকজনকে মেসেঞ্জারে টেক্সট করে হোয়াটসঅ্যাপে টেক্সট করে কি আজীব অবস্থা আমাদেরকে সোচ্চার হতে হবে এগুলো হাসির বিষয় নয় তামাশার বিষয় নয় প্রত্যেক অভিভাবককে সচেতন হতে হবে যারা বিয়ে শাদি করো নাই তো কি হয়েছে তোমার কি ভাই বোন নাই তোমার কি ভাতিজা ভাতিজি নাই আমরা এই শিক্ষা কারিকুলাম চাই কথা বলেন চান আপনারা কোথায় ছিলাম আমরা ওই মোহনায় তাই না কত বছর বললেন থাকার জন্য আরো 2 বছর পরে থাকলে আপনাদের কি কষ্ট হচ্ছে আমি আর 10 মিনিট বললে আপনাদের কষ্ট হবে না তো শুনেন এবার কি হয়ে গেল বিয়ে জোরে বলেন বিয়ে 10 বছর তিনি শ্বশুর বাড়িতে থাকলেন কে মাশাআল্লাহ বলেন কে মুসা নবী 10 বছর শ্বশুর বাড়িতে থাকলেন 10 বছরের চুক্তি শেষ করে এই 10 বছরে তার ঘরে দুইটা সন্তানের জন্ম হলো সুবহানাল্লাহ স্ত্রী সন্তানকে নিয়ে তিনি এবার তার নিজের দেশ কোন দেশ মিশরের উদ্দেশ্যে রওনা দিবেন তখন তার শ্বশুর খুশি হয়ে তার নিজের জামাইকে এক পাল দুম্বা উপহার দিলেন সুবহানাল্লাহ ওই সময়ে এক পাল দুম্বা মূল্যবান কম না বেশি জামাই এবার খুশি হয়ে স্ত্রী সন্তান পশুর পাল নিয়ে রওনা করলেন লম্বা ঘটনা মিশর সীমান্তের তুর পর্বতমালা সিনাই উপত্যকার তুর পর্বতমালা তুয়া উপত্যকায় তিনি চলে গেলেন সেখানে আল্লাহ তাআলা মুসা নবীকে নবুয়ত দিলেন নবুয়ত দিয়ে মুসা নবীকে আল্লাহ দুইটা মুজিজা দিলেন জোরে বলেন কয়টা একটা মুজিজা হাত থেকে লাঠি পড়লে সাপ হয়ে যেত আরেকটা মুজিজা বগলের নিচে হাত রেখে হাত বের করলে হাতের থেকে শুভ্রতা ছড়াতো আল্লাহু আকবার দুইটা মুজিজা দিলেন এরপরে আল্লাহ বললেন মুসা তোমাকে নবুয়ত দিলাম তাওহীদ এবং ইবাদতের কিছু বিধিবিধান সংশ্লিষ্ট আয়াত সেই সময় নাজিল হয়েছিল এরপরে মুসা নবী বললেন আল্লাহ আমার মুখে তো জড়তা আছে আমার মুখের জড়তা দূর করে দাও আমার কাজ সহজ করে দাও পক্ষ প্রসারিত করে দাও রব্বিশরাহলি সাদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি তিনি দোয়া করলেন পাশাপাশি আরো বলেন আল্লাহ আমার ভাই হারুন বড় সুন্দর ভাষায় কথা বলে শুদ্ধ ভাষায় সুন্দর ভাষায় কথা বলে কিছু মানুষের বক্তৃতার মধ্যে জাদু আছে না নাই মুসা নবীর ভাই হারুন আলাইহিস সালাম খুব সুন্দর কথা বলতেন মুসা নবী বলেন আল্লাহ আমার ভাই হারুনকেও আমার সাথে নবী বানায়া দেন দুই ভাই মিলে দাওয়াত দিব আল্লাহ তাআলা কবুল করলেন বললেন মুসা তোমার চাওয়া আমি পূরণ করলাম দুই ভাইকে আমি একসাথে নবী বানায়া দিলাম এবার আল্লাহ বললেন ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা ফেরাউনের কাছে যাও সে সীমা লঙ্ঘনকারী দুই ভাই গেলেন ফেরাউনকে দাওয়াত দিলেন ফেরাউন কি দাওয়াত গ্রহণ করলো নাকি
দাওয়াত পাওয়ার পরেও ফেরাউন 20 বছর তার ফেরাউনি কর্মকাণ্ড জুলুম নির্যাতন অব্যাহত রেখেছে জুড়ে বলেন কত বছর আরো জুড়ে এই যে 20 বছর ফেরাউন তার ফেরাউনগিরি চালালো আল্লাহ তাআলা চাইলে মুসা নবী দাওয়াত দেওয়ার পরেই দাওয়াত প্রত্যাখ্যান যখন করেছে তখনই আল্লাহ ফেরাউনকে ধ্বংস করে দিতে পারতেন কি পারতেন না এখন প্রশ্ন হলো যুবক ভাইরা শুনেন কেন আল্লাহ 20 বছর তাকে সুযোগ দিলেন এর কারণ হলো দুইটা জুড়ে বলেন কয়টা এই দুইটা কারণ মুখস্থ করবেন এক নাম্বার কারণ হলো ইমানদার যারা ঈমান এনেছে এই ঈমানটা কি তারা সত্যিকার অর্থে এনেছে নাকি ফেরাউনি জুলুম নির্যাতনের সামনেও দ্বীনের উপর টিকে থাকে এটা দেখতে চান কি আপনি বলেন আমি ঈমান এনেছি আমরাও তো বলি আমরা ঈমান এনেছি কিন্তু নবীজির সাহাবীরা ঈমান আনার কারণে জ্বলন্ত অঙ্গারে জুলুমের সম্মুখীন হয়েছে ঈমান আনার কারণে বেলালকে পিটানো হয়েছে ঈমান আনার কারণে খাব্বাবকে মারা হয়েছে ঈমান আনার কারণে সুমাইয়াকে শহীদ করা হয়েছে এখন আপনি ঈমান আনার পরে জালেম জালেম যারা আছে ইসলাম বিরোধী ঈমান বিরোধীদের সামনে ইস্পাত কঠিন ঈমানের দৃঢ়তা নিয়ে টিকে থাকতে পারেন কিনা এটা দেখতে চান কে এজন্য আল্লাহ সূরা আনকাবুতে বলেছেন আহাসিবান্নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়াহুম লা ইউফতানুন তোমরা কি ধারণা করেছো ঈমান এনেছি এতটুকু বললেই তোমাদেরকে ছেড়ে দিব পরীক্ষা করব না অবশ্যই পরীক্ষা করবেন কে এখন ঈমানদারকে খাঁটি ঈমানের পরীক্ষা করতে হলে ঈমান বিদ্বেষী ফেরাউনের দরকার আছে না নাই আপনারাও মাঝে মাঝে বলেন হুজুর আল্লাহ কি দেখে না আলেমদের উপর এত নির্যাতন সারা দুনিয়ায় এত নির্যাতন আল্লাহ কেন জালিম স্বভাবের লোকগুলারে ধরেন না আল্লাহ এই জন্য ধরেন না আপনার ঈমান ঠিক আছে কিনা জালিমের সামনে আপনার ঈমান টিকে কিনা সেটা আল্লাহ দেখার জন্য এই অবস্থায় আপনাকে ফেলে দেন আল্লাহ চাইলে ফেরাউনকে প্রথম দিনই আউট করে দিতে পারতেন করেন নাই যাতে করে বনি ইসরাইলের খাঁটি ঈমানদারদের ঈমানই পরীক্ষা নিতে পারেন ঈমান যাচাই করা যায় এই জন্য ফেরাউনকে একটা সময় বেঁধে দিয়েছেন কি দুই নাম্বার কারণ হলো আল্লাহর দয়া কম না বেশি কোনো মানুষকে আল্লাহ ধ্বংস করার আগে তাকে আল্লাহ সুযোগ দেন ফেরাউনকেও আল্লাহ ভালো হওয়ার সুযোগ দিয়েছেন মুসা নবীকে আল্লাহ নয়টা নিদর্শন দিয়েছেন দুইটা তো হলো মুজেজা এরপরে ফেরাউনকে ধ্বংস করার আগে পঙ্গপালের গজব তুফানের গজব বন্যার গজব রক্তের গজব ব্যাঙের গজব মহামারীর গজব বিভিন্ন গজব দিয়ে আল্লাহ তাআলা তাকে সময় দিয়েছেন কিন্তু এই ফেরাউন সুযোগ কাজে লাগায় নাই আল্লাহ তাআলা মাঝে মাঝে ফেরাউনের স্বভাবের লোকদেরকে ভালো হওয়ার একটা সুযোগ দেন কিন্তু ভালো হওয়ার সুযোগ যদি সে গ্রহণ না করে তাহলে তার বিরুদ্ধে চূড়ান্ত অ্যাকশনে চলে যান কে আল্লাহ চূড়ান্ত অ্যাকশনে গিয়ে ফেরাউনকে কিভাবে শেষ করলেন ফেরাউনকে আল্লাহ তাআলা পানিতে ডুবাই আমাল্লেন আমরা জানি পানির অপর নাম হলো জীবন কিন্তু ফেরাউনের জন্য হয়েছে পানির অপর নাম তাহলে মাঝে মাঝে যেই জিনিস আমাদের জন্য জীবনে বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ ওইটা দিয়ে আমাদেরকে মেরে ফেলতে পারেন কি যেমন মাইক তো খারাপ জিনিস না মাইক দিয়ে কথা বললে বড় হয় কিন্তু অপারেটর ভাই জানে মাঝে মাঝে এগুলো বাস্ট হয়ে গিয়ে মাঝে মাঝে বক্তারা অনেক সময় মারাও যাওয়ার সম্ভাবনা আছে কারেন্টের আলো এটা ছড়ায় কিন্তু বিদ্যুৎ স্পষ্ট হয়ে অনেক মানুষ অনেক জায়গায় মারা যায় কি যায় না পানি ভালো জিনিস কিন্তু এখন যদি আল্লাহ এমন একটা বন্যা দেন গোটা বুড়িচং চান্দিনা দেবিদ্দা ইলিয়টগঞ্জ দাউদকান্দি সব কিছুকে আল্লাহ ভাসায় দিতে পারবেন কিনা তখন পানি কি আর জীবন থাকবে না মরণ হয়ে যাবে এই ফেরাউনের জন্য হয়েছে এটা মরণ আল্লাহ তাআলা ফেরাউন এবং ফেরাউনের বাহিনীকে লোহিত সাগরে ডুবাইয়া মেরেছেন যখন আল্লাহ মারছেন তখন ফেরাউন বলে আল্লাহ আমি ভালো হয়ে গেছি আল্লাহ তখন বললেন আল আন এখন তোর সময় হয়েছে ওয়াকাদা আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন ইতিপূর্বে সারা জীবন তুই ঈমান ঈমানের বিরোধিতা দ্বীনের বিরোধিতা এরপরে সন্ত্রাসী কাজ চালিয়ে এসেছিস আজকে তোকে আমি আর সুযোগ দিব না ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া সূরা ইউনূসের 90 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ও ফেরাউন তোকে আমি আজকে একেবারে শেষ করব না তোর লাশ আমি কিয়ামত পর্যন্ত রেখে দিব এই জন্য
যাতে করে তোরই তোরই ধ্বংসাবশেষ দেখে ফেরাউনের চরিত্রের মানুষেরা বুঝতে পারে ফেরাউনের মতো ফেরাউনের স্বভাব চালিয়ে মানুষের উপর জুলুম নির্যাতন করে আনন্দ ফুর্তি করে রেহাই পাওয়া যাবে না একদিন ফেরাউনের মতো ধ্বংস হয়ে যাওয়া লাগবে এর পরের আয়াতে আল্লাহ বললেন ওয়া নুরিদু আননা আলাল্লাযীনা ইসতুদ্বিফু ফিল আরদি ونجعلهم أئمة ونجعلهم الوارثين ফেরাউন যাদেরকে দুর্বল করে রেখেছিল সেই দুর্বল ইমানদারদের উপরে আমি অনুগ্রহ করতে চেয়েছিলাম এবং তাদেরকে আমি নেতৃত্ব দিতে চেয়েছিলাম তাদেরকে আমি জমিনের উত্তরাধিকার বাড়াতে চেয়েছিলাম বলেন তো নেতৃত্ব আর ক্ষমতা দেওয়ার মালিক যিনি তিনি কে ফেরাউনের স্বভাবের লোকেরা চাই দুর্বল লোকদেরকে ইমানদারদেরকে দুর্বল করে রাখতে যাতে করে ইমানের শাসন কুরআনের শাসন ইসলামের অনুশাসন প্রতিষ্ঠা না হয় আল্লাহ বলেন ইসলামের অনুশাসন প্রতিষ্ঠা হবে কারণ হলো এই অনুশাসন প্রতিষ্ঠার জন্য ইমানদারদেরকে যিনি তৌফিক দিবেন তিনি কে শেষের আয়াতে আল্লাহ বললেন ওয়াল মুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু দারুন আর আমি চেয়েছিলাম জমিনের মধ্যে আমার ইমানদারদেরকে আমার ইমানদারদেরকে আমি নেতৃত্ব দিব যাতে করে ফেরাউন হামান এবং তার বাহিনীদেরকে দেখাতে পারি যে ব্যাপারে তারা আশঙ্কা করেছিল যে ইমানদারেরা ইমানদারেরা ফেরাউনে মসনদ ইমানদারেরা ফেরাউনি মসনদে অধিষ্ঠিত হয়ে যাবে এটা যেন তারা দেখতে পারে এই জন্য ইমানদারদেরকে বিজয় যিনি দান করেছিলেন তিনি কে সুতরাং আজকের যুগে মুসলমানরা আপনারা হতাশ হবেন না দুর্বল হবেন না শঙ্কিত হবেন না আজকে যে ইমানদারদের উপর জুলুম চলে আগামীর পৃথিবী সেই ইমানদারেরা শাসন করবে এই ওয়াদা মোল্লার না আল্লাহর এই যে ফিলিস্তিন দেখেন ফিলিস্তিনে এখন মুসলমানরা নির্যাতিত কিন্তু শুনেন আগামীর বিশ্ব শাসন করবে ফিলিস্তিনিরা বলবেন হুজুর এটা ওয়াজ মাহফিলে আপনারা এটা কি তাকন হ্যাঁ সব আবেগিক কথাবার্তা বলেন না এটা আবেগিক কথাবার্তা নয় এই ফিলিস্তিন হবে শেষ জামানার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান কেন কেন ইমাম মাহদী পৃথিবীতে এসে ইসলামে খেলাফত প্রতিষ্ঠা করে বিশ্ব শাসন করবে খেলাফতের হেডকোয়ার্টার হেড অফিস কোথায় সৌদি আরবে কথা বলছেন না কেন কোথায় দাজ্জালকে হত্যা করা হবে কোথায় ফিলিস্তিনে বাবেলুদে ঈসা ইবনে মারইয়াম পৃথিবীতে আবার আসবেন দাজ্জাল হত্যা করবেন কোথায় জোরে বলেন না কেন তাহলে যে ফিলিস্তিনিদেরকে আমেরিকা আর তার গোলামরা বলছে শেষ করে দাও আল্লাহর হাবিবের হাদিস আছে কিয়ামত ঘটবে না ততক্ষণ দশটা আলামত দেখা যায় না ততক্ষণ এই দশটা আলামতের মধ্যে তিনটা আলামত হলো সালাসাতু খুসুফুন ফিল আর্দ পৃথিবীতে বড় বড় তিনটা ভূমিধস হবে কয়টা খাসফুন বিল মাশরিক একটা পূর্ব দিকে হবে খাসফুন বিল মাগরিব আর একটা পশ্চিম দিকে হবে ওয়া খাসফুন বি জাজিরাতুল আরব আর একটা জাজিরাতুল আরবে হবে বিশ্ব মানচিত্রে পৃথিবীর পশ্চিমে কোন দেশ এটাও জানেন না কোন দেশ আমেরিকা যে আমেরিকা এখন মুরলগিরি করছে কিয়ামতের আগে পশ্চিমের এই দেশগুলোকে মাটির তলায় ধসায় দিবে কে বিশ্ব মানচিত্রে আমেরিকার নামও থাকবে আমরা যদি হায়াতে পাই তো দেখবো না থাকলে ইউটিউবে আছে ভবিষ্যৎ প্রজন্ম যেন এই হাদিসগুলো তারা তাদের জীবনে মিলায় আনে বলে গেলাম নবীজির কথা এটা আমার সালাসাতু খুসুফুন ফিল আরদ তিনটা ভূমিধস হবে আমেরিকা বলতে কোনো দেশ পৃথিবীর মানচিত্রে থাকবে না এই ফিলিস্তিনিরা দুর্বল ইমানদাররা আগামীর পৃথিবীকে শাসন করবে সন্দেহ আছে শুধু ফিলিস্তিন নয় ফেরাউরি চরিত্রের লোকেরা যেখানে ইমানদারদের শরীর থেকে রক্ত ঝরাচ্ছে মনে রাখবেন বৃষ্টি হলে মাটির উর্বরতা শক্তি ফসল উৎপাদনের ক্ষমতা বাড়ে না কমে যেই জমিনে কোরআন বিজয়ের জন্য দিন বিজয়ের জন্য রক্ত ঝরে যায় ওই জমিন কোরআন বিজয়ের জন্য উর্বর হয়ে যায় যেখানে যেখানে ইমানদারদের রক্ত ঝরছে সেখানে আগামী দিনে কোরআনের বিজয় ইসলামের বিজয় হবেই হবে এতে কোনো সন্দেহ রাত যে 11:30টা হলো এখন সকাল হওয়ার
জন্য সময়টা কাছাকাছি চলে আসলো আর দূরে চলে গেল রাত গভীর হলে সকাল হওয়ার সম্ভাবনা যেমন বাড়ে ঠিক তেমনি ভাবে ইমানদারদের উপরে জুলুম নির্যাতন বেড়ে গেলে ইসলামের বিজয় তত বেশি নিকটে চলে আসে আপনাদের বিশ্বাস হয় না কোনো সন্দেহ আছে আমরা যদি শুধু আলেমরা ঐক্যবদ্ধ হই এদেশের মানুষ তাকায় আছে হুজুররা কখন ঐক্যবদ্ধ হবে আলেমরা ঐক্যবদ্ধ হয়ে গেলে দেখবেন কুরআনের বিজয় আরো অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা আলেমদের সাথে আছি না নাই আছি না নাই খালি মাহফিলে আছি জি আসলেই আছেন তো আইলে মাহফিলে এত মানুষ ঠিক ঠিক বলে তারপরে জায়গা মতো তো পাওয়া যায় না পাওয়া যাবে তো সবখানে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে দিন বিজয়ের জন্য কোরআন বিজয়ের জন্য প্রকৃত ঈমানদার খাঁটি ঈমানদার হওয়ার তৌফিক দান করুন